الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال سبحانه أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال سبحانه يا أيها النبي اتق الله نفسك حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وقال سبحانه ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হেদায়েতের পথে আহ্বান করেছেন, যিনি আমাদেরকে উত্তম এবং হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যুদান করবেন, যিনি আমাদেরকে কিয়ামতের দিন হিসাবের কাঠগড়ায় তার সামনে দাঁড় করাবেন বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমলের মাধ্যমে যিনি আমাদেরকে প্রতিদান দান করবেন। যে আল্লাহর প্রশংসা, যে আল্লাহ রব্বুল আলামিন প্রতি রমাদানের ন্যায় আজকেও আমাদেরকে দিনী তালিমী মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রিক ব্যক্তিত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্লা আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল মত পথ তরিকা ইজম মাযহাব বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে কোনো জুলুম করেননি, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করছে। সে আদর্শ মানবতাবাদী ইমাম, আদর্শ নবী, আদর্শ রাসূল, আদর্শ ইমাম, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবতার ইহকালীন কল্যাণ, মানবতার পরকালীন মুক্তি, তার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে প্রকৃত হেদায়েত। সেই রাসূলের প্রতি সালাত ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, উপস্থিত দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, আমরা একটি বিষয়ে আলোচনা পেশ করে যাচ্ছিলাম, সে বিষয়টির আমরা নামকরণ করেছিলাম জ্ঞানের গুরুত্ব বা ইলমের গুরুত্ব। আমরা গতকালকে বলতে চেষ্টা করেছিলাম, বুঝাতে চেষ্টা করেছিলাম মানুষের জীবনে মানুষ জ্ঞানহীন অবস্থায় চলতে পারে,
কখনোই চলতে পারে না জ্ঞানহীন অবস্থায়। আমরা মূলত যে বিষয়টি বুঝাতে চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে জ্ঞান আসার রাস্তা, এবং পৃথিবীতে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, গোমরা হয়ে যায়, মানুষ দিন থেকে দূরে চলে যায় দুটি কারণে। কারণ দুটি কি ছিল? এবং সঠিক জ্ঞান না থাকার কারণে, বিষয় সম্পর্কে জ্ঞান না থাকা এবং বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা। বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে একজন মানুষ সে কখনোই তার চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবে না। সে অ্যাক্সিডেন্ট করবে, অ্যাক্সিডেন্ট করে সে বারবার বাধাপ্রাপ্ত হবে। আর বিষয় সম্পর্কে যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে সে তার চূড়ান্ত উদ্দেশ্যে কখনোই পৌঁছাতে পারবে না, এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমরা জ্ঞানের গুরুত্ব সম্পর্কিত এবং জ্ঞানের প্রয়োজনীয়তা, আত্মগণের মর্যাদা এই সম্পর্কে কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস উপস্থাপন করেছিলাম। আজকে আমরা ঠিক একই বিষয়ের উপরেই আলোকপাত করব ইনশাআল্লাহ। একই বিষয় জ্ঞানের উপরে আলোকপাত করে আমরা আজকে জ্ঞানের উপরে আলোচনা সমাপ্তি করাবো ইনশাআল্লাহ। উপস্থিতি, জ্ঞানের প্রয়োজনীয়তা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রত্যেকটা আমলকে গ্রহণীয় হওয়ার জন্য শর্তযুক্ত করেছেন ইমানকে। পরশুদিন আমরা এই আলোচনা করেছিলাম যে মানুষের প্রত্যেকটা ইবাদত গ্রহণ হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ইমান। ইমানের জন্য কয়েকটি শর্ত আলোচনা করেছিলাম, কি কি বলেছিলাম? যে ইমানের জন্য তিনটি শর্ত আলোচনা করেছিলাম, নির্ভুল ইমান, তারপরে ত্রুটিমুক্ত ইমান, তারপরে পরিপূর্ণ ইমান। নির্ভুল, ত্রুটিমুক্ত, পরিপূর্ণ ইমান, এই ইমানই হচ্ছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এই ইমান আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হবে না। আমরা গতকালকে থেকে যে আলোচনা শুরু করেছিলাম সে বিষয়টি ছিল জ্ঞান। আমরা বুঝাতে চেষ্টা করেছিলাম এবং বুঝাতে আজকেও চেষ্টা করব যে কোন ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় জ্ঞান ছাড়া। কারণ জ্ঞান ছাড়া নির্ভুল ইমান এ হতেই পারে না। আপনার ইমানটা যে নির্ভুল হবে, আমার ইমানটা যে নির্ভুল হবে, এটা কোনোদিন আমরা বলতে পারবো না যে জ্ঞান ছাড়া নির্ভুল ইমান আমরা পেয়ে যাব। ইমান সম্পর্কিত জ্ঞান, এই জ্ঞানটা হতে হবে নির্ভুল। ইমান সম্পর্কিত জ্ঞান, সে জ্ঞানটা হতে হবে ত্রুটিমুক্ত। ইমান সম্পর্কিত জ্ঞান, সে জ্ঞানটা হবে একেবারে পরিপূর্ণ। জ্ঞানহীন কোন ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এর অনেকগুলো কারণ রয়েছে, সামনে ইমানের উপর আমাদের আলোচনা থাকবে, তখন এই বিষয়টা বিস্তারিত চলে আসবে যে জ্ঞানহীন ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না কেন। একজন মানুষ অজ্ঞতার কারণে আল্লাহর সাথে বেয়াদবি করবে, একজন মানুষ অজ্ঞতার কারণে আল্লাহকে অস্বীকার করবে, একজন মানুষ অজ্ঞতার কারণে আল্লাহর আত্মা ও সিফাতকে অস্বীকার করবে, একজন মানুষ শুধুমাত্র অজ্ঞতার কারণে আল্লাহর মৌলিক পরিচয়টাকে বর্জন করে সে মানুষের তৈরি করা পরিচয়টাকে গ্রহণ করবে শুধু অজ্ঞতার কারণে। জ্ঞানহীন ইমানের কাছে গ্রহণযোগ্য নয়। বোঝা যাচ্ছে, আমরা প্রথম দিন বোঝাতে চেষ্টা করলাম যে ইমানবিহীন ইবাদত গ্রহণযোগ্য নয়। আমরা এখন বুঝাতে চেষ্টা করছি যে জ্ঞানহীন ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, জ্ঞানহীন ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুমিনদেরকেই অসংখ্য কল্যাণ দান করেন, শুধুমাত্র মুমিনদেরকেই অসংখ্য কল্যাণ দান করেন। আকাশ এবং জমিনের বরকতের কল্যাণের সবগুলো দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। কাদের জন্য? মুমিনদের জন্য। মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউ আন্না আলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি পৃথিবীবাসীরা ঈমান আনে এবং আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করে জীবনকে পরিচালনা করে, আল্লাহ ওয়াদা করছেন আকাশ এবং জমিনের বরকতের সবগুলো দরজাকে তিনি উন্মুক্ত করে দিবেন, খুলে দিবেন। এটা হচ্ছে ইমানদারের জন্য, বরকতের সবগুলো দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেন ইউতিল হিকমাত মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে জ্ঞান দান করেন, প্রজ্ঞা দান করেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে জ্ঞান দান করেন, প্রজ্ঞা দান করেন, ওয়ামাইয়াতুল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর আল্লাহ তাআলা যাকে জ্ঞান দান করেন তাকে অসংখ্য কল্যাণ দান করেন। অজ্ঞ মানুষ আল্লাহর কাছে কল্যাণ পাবে না, সে দুনিয়াতে যা পাওয়ার পেয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে দুনিয়াতে বারাকাত, দুনিয়াতে কল্যাণ এটা সে খুঁজে পাবে না, অজ্ঞ মানুষ পাবে না। আমরা গতকালকে বলেছিলাম অজ্ঞ আর নিরক্ষর এক বিষয় না, অজ্ঞ আর নিরক্ষর বিষয় একটা না, একটা মানুষের জ্ঞান না থাকা এটা হচ্ছে অজ্ঞতা, নেই কোনো জ্ঞানই নেই সে হচ্ছে অজ্ঞ। কিন্তু একটা মানুষ জ্ঞানী, সে লিখতে জানে না পড়তে জানে না, সে হচ্ছে কি নিরক্ষর। একজন মানুষ জ্ঞানী কিন্তু লেখাপড়া জানে না, লিখতে পারছে না পড়তে জানে না, কিন্তু তার জ্ঞান আছে, বিচার বিবেচনা আছে, বিচক্ষণতা আছে, সে কোরআন সুন্না বোঝে, সে লোকটা হচ্ছে জ্ঞানী। কিন্তু সে নিরক্ষর হতে পারে, যেমন সাহাবীরা ছিলেন, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এজন্য জ্ঞানী আর নিরক্ষর দুইটা এক বিষয় নয়, দুইটাকে একাকার করে মিলানো যাবে না। একজন মানুষ কৃষক হতে পারে কিন্তু তার জ্ঞান থাকতে পারে, সে লেখাপড়া জানে না, লিখতে জানে না পড়তে জানে না, লিখে বুঝাতে পারে না, পড়ে বুঝাতে পারে না, কিন্তু বিষয় সে শুনে মানুষের কাছে পৌঁছে দিতে পারে, একটা বিষয় সে জেনে মানুষের কাছে জানিয়ে দিতে পারে, এটা হচ্ছে জ্ঞানী। লেখাপড়া জানলেই জ্ঞানী হবে বিষয়টা এমন নয়, লেখাপড়া না জেনেও একজন মানুষ জ্ঞানী হতে পারে কিন্তু সে নিরক্ষর, অক্ষর জ্ঞান তার কাছে নেই, অক্ষর সম্পর্কে সে লিখতেও পারে না পড়তেও পারে না। দুইটা বিষয় ভিন্ন, ইসলাম দুইটা বিষয়কে আলাদা আলাদা বর্ণনা করেছে, যদিও পৃথিবীর মানুষগুলো দুইটাকে একসাথে করে দিয়েছে, যদিও পৃথিবীর মানুষগুলো দুইটাকে একসাথে করেছে। যে লেখাপড়া জানে না আমরা তাকে সবাই মূর্খ বলি, অজ্ঞ বলি, যে লেখাপড়া জানে না, কিন্তু ইসলাম তাকে দুইটা ভাগে ভাগ করেছে, যে একটা লোক লেখাপড়া জানে না কিন্তু সে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হতে পারে, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যেমন তার অনুসারীরা ছিলেন, সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তার অনুসারীরা ছিলেন, লেখাপড়া জানতেন না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন গভীর জ্ঞান দান করেছিলেন যে গভীর জ্ঞান দিয়ে তারা দুনিয়াতে সফলতার সাথে চলে বেরিয়েছে, সফলতার সাথে তারা দুনিয়াতে চষে বেরিয়েছে, দুনিয়াতে ছিল তারা জ্ঞানী ছিলেন কিন্তু লেখাপড়া জানতেন না, লিখতেও জানতেন না পড়তেও জানতেন না, আল্লাহু আকবার, বরং তারা অসংখ্য মানুষের জ্ঞানের উৎস ছিলেন, অসংখ্য মানুষের জ্ঞানের উৎস ছিলেন তারা, উৎস ছিলেন তারা কিন্তু লেখাপড়া জানতেন না। আমরা মানুষকে সেই দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছি, একটা মানুষ লেখাপড়া জানে না কিন্তু সে জ্ঞান অর্জন করুক, কি সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, বিশুদ্ধ ইসলাম সম্পর্কে সে জ্ঞান অর্জন করুক, সে তার জীবনে, দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে উভয় জীবনে সে সফলতার ছাপ রাখুক, সফলতার সাথে সে দুনিয়ায় পার হয়ে যাক, সফলতা পর্যন্ত তাকে আখিরাত পর্যন্ত নিয়ে যাক সফলতা, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 269 নম্বর আয়াত তিনি বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে জ্ঞান দান করেন, প্রজ্ঞা দান করেন, ওমাইয়াতুল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে প্রজ্ঞা দান করা জ্ঞান দান করা হয় তাকে অসংখ্য কল্যাণ দান করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পরিচয় দিচ্ছেন, আল্লাহর যারা ইবাদত করে রাতের আধারে দাঁড়িয়ে, আল্লাহর যারা ইবাদত করে রাতের আধারে সিজদায় করে, আল্লাহর যারা ক্ষমা চায় রাতের আধারে, আল্লাহর কাছে যারা করুণা চায়, আল্লাহর কাছে যারা কল্যাণ চায়, এরা হচ্ছে জ্ঞানবান ব্যক্তি। জ্ঞানহীন কোন ব্যক্তি রাতের আধারে সিজদায় করে থাকতে পারে না, জ্ঞানহীন কোন ব্যক্তি রাতের আধারে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে না, জ্ঞানহীন কোন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভের চিন্তাও করতে পারে না, জ্ঞানহীন কোন ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এই চিন্তাও করতে পারে না, ক্ষমা চাইতে পারে না, জ্ঞানহীন কোন ব্যক্তি আল্লাহর কাছে দয়া করুণাও চাইতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার আয়াত নাম্বার 9 তিনি এই কয়েকটা বিষয়কে উল্লেখ করে বলছেন আম্মান হুয়া কানিকুন আনা আল্লাইল সাজিদা ওয়া কানি ইহযারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি
ويرجو رحمة ربي قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يذكر أولو الألباب الله سبحانه وتعالى بوسن من هو قانت آناء الليل ساجد أم من هو قانت آناء الليل কে বিনয় অবনত অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে রাতের আধারে ওয়াসাজিদা সাজিদান এবং সিজদায় পড়ে থাকতে পারে ইহজারুল আখিরা যারা আখিরাত সম্পর্কে ভয় করে ওয়ারজু রাহমাত রাব্বিহি এবং তার রবের সন্তুষ্টি কামনা করে রবের দয়া কামনা করে রবের পক্ষ থেকে রহমত কামনা করে এরা কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন নবী তুমি বলে দাও জ্ঞানবান ব্যক্তি আর জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া যার জ্ঞান আছে আর যার জ্ঞান নেই যে জ্ঞানী আর যে অজ্ঞ উভয় কি সমান হতে পারে আল্লাহু আকবার জ্ঞান কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে দয়া চাওয়ার তার আখিরাত সম্পর্কে ভীতি প্রদর্শন করার এবং রাতের আধারে দাঁড়িয়ে থাকার সিজদায় যাওয়ার রাতের আধারে আল্লাহর কাছে কল্যাণ কামনা করার একটা রাত বাতলে দিচ্ছেন যে জ্ঞানবান ব্যক্তি আর জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া এটা করতে পারে না আমরা আমাদের মাদ্রাসাগুলোতে বা আলেমুল আমাদের মুখে শুধু এতটুকুই শুনি আলিয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আরে যে জানে আর যে জানে না উভয় কি সমান আসলে তো কথা সত্যি যে জানে যে জানে সমান হতে পারে না তবে যে জানে না সে আল্লাহর কাছে দয়া চাইতে পারে না যে জানে না সে রাতের আধারে দায়মান হতে পারে না যে জানে সে রাতের আধারে সিজদায় পড়ে থাকতে পারে না যে জানে না সে ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে আখিরাত সম্পর্কে ভয় করতে পারে না আল্লাহ তাআলা আখিরাতে এই আযাব দিবেন জ্ঞান ছাড়া এই বিষয়টা কোনোদিন সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব শুধুমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে যাদের জ্ঞান নেই তারা আল্লাহর উপদেশ গ্রহণ করতে পারে না যাদের জ্ঞান নেই তারা আল্লাহর উপদেশ গ্রহণ করতে পারে না অসম্ভব কথা অজ্ঞ ব্যক্তি আল্লাহর উপদেশ গ্রহণ করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 7 কি বলেন আই কি আছে আচ্ছা করছিলেন বসো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 7 বলছেন ওয়ার্রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা আমরা যে কথাটি বলছিলাম যে জ্ঞান ছাড়া ঈমান আনা সম্ভব নয় জ্ঞান ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 7 বলেন সুগভীর জ্ঞানের অধিকারী যারা তারাই শুধু বলে ইয়াকুলুনা আমান্না বিহি আমরা আল্লাহর পক্ষ থেকে যা এসেছে তার উপরে ঈমান আনলাম যার সুগভীর জ্ঞান রয়েছে পাণ্ডিত্যপূর্ণ যার জ্ঞান রয়েছে তারাই শুধুমাত্র আল্লাহর উপরে ঈমান আনে তারাই শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যত কিছু অবতীর্ণ করা হয় সব কিছুর প্রতি ঈমান আনে তারা বলে ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব তারা আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহিকে ভাগ করে না যে এটা এইরকম ওইটা ওইরকম এটা স্পষ্ট ওইটা অস্পষ্ট এটা মক্কার জীবন ওইটা মদিনার জীবন এটা এই বিষয় বলছে ওইটা ওই বিষয় বলছে তারা আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে কখনোই ভাগ করে দেখে না তারা পুরোটাকেই বলে যে কুল্লু মিন ইনদি রাব্বিনা পুরোটা বিষয় এসেছে আমাদের রবের পক্ষ থেকে পুরোটার উপরে তার ঈমান আনে যে ব্যক্তির জ্ঞান নেই সে পরিপূর্ণ ওয়াহির উপরে আল্লাহর পক্ষ থেকে যত কিছু এসেছে তার উপরে পরিপূর্ণভাবে সে ঈমান আনতে পারে না সুগভীর জ্ঞানের অধিকারী ব্যক্তিরাই শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে যা যা আসে তার উপরে পরিপূর্ণভাবে ঈমান আনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব জ্ঞানবান ব্যক্তিরা কেউ উপদেশ গ্রহণ করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের ঈমানের কথাকে উল্লেখ করছেন জ্ঞানের সাথে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার উপরে ঈমানকে উল্লেখ করছেন জ্ঞানের সাথে যারা সালাত প্রতিষ্ঠা করে তাদের কথা উল্লেখ করছেন জ্ঞানবান ব্যক্তিরাই সালাত প্রতিষ্ঠা করে যারা যাকাত আদায় করে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জ্ঞানবান ব্যক্তিরাই যাকাত প্রতিষ্ঠা করে যাকাত আদায় করে আখিরাতের প্রতি এবং আল্লাহর প্রতি শুধুমাত্র জ্ঞানবান ব্যক্তিরাই ঈমান আনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জ্ঞানবান ব্যক্তিদেরকে মহা পুরস্কারে ভূষিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত নম্বর 162 তিনি বলছেন লাকিনির রাসিখুনা ফিল মিনহুম ওয়াল মুমিনুনা মিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা
والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك فيهم أجرا عظيما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধুমাত্র সুগভীর জ্ঞানের মধ্যে যারা পাণ্ডিত্য রাখে, শুধুমাত্র সুগভীর জ্ঞানের অধিকারী যারা, তাদের মধ্যে হতে মুমিনিন যারা ঈমান এনেছে আল্লাহ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, আপনার পূর্ববর্তী নবী রাসূলদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, শুধুমাত্র তারাই জ্ঞান অর্জন করে, শুধুমাত্র তারাই জ্ঞান রাখে, শুধুমাত্র তারাই ঈমান আনে যারা সুগভীর জ্ঞানের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল মুকিমিনাস সালাহ, এবং যারা সালাত প্রতিষ্ঠা করে, ওয়াল মুতুনাস যাকা যারা যাকাত আদায় করে, ওয়াল মুমিনুনা বিল্লাহ যারা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির এবং যারা আল্লাহর প্রতি যারা আখিরাতের প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনে, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, এই কিসিমের জ্ঞানবান আবেদদেরকে, এই কিসিমের জ্ঞানবান মুমিনিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই মহা পুরস্কার দান করবেন, অচিরেই মহা পুরস্কার দান করবেন। কেউ যদি আল্লাহ থেকে মহা পুরস্কার নিতে চায়, তাহলে তাকে অবশ্যই ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, অবশ্যই তাকে আখিরাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, অবশ্যই তাকে ওয়াহী সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, অবশ্যই তাকে ইবাদতের পথ পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তবেই শুধুমাত্র সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অচিরেই মহাকল্যাণ পাবে, অচিরেই বড় পুরস্কার পাবে। প্রিয় উপস্থিতি, গোমরাহি থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে শর্ত করেছেন, গোমরাহি থেকে বেঁচে থাকার জন্য, পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে শর্ত করেছেন। তার দলিল হচ্ছে সূরা জুমার 2 নম্বর আয়াত, যে আয়াতের অর্থ আমরা গতকালকে বলেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞানটাকে দয়া হিসাবে উল্লেখ করেছেন, জ্ঞানটাকে দয়া হিসাবে উল্লেখ করেছেন। সূরা আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রহমান দয়াময় সত্তা, আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান মানুষকে তিনি সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান তাকে তিনি বায়ান শিখিয়েছেন, বায়ান তিনি তাকে শিখিয়েছেন, বক্তব্য তিনি তাকে শিখিয়েছেন, জ্ঞান তাকে তিনি শিখিয়েছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানহীন কোন কথা বলাকে নিষেধ করে দিয়েছেন, হারাম করেছেন, জ্ঞানবিহীন কোন কথা বলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সূরা বনী ইসরাঈল বা সূরা ইসরা আয়াত নম্বর 22 থেকে নিয়ে 36 নম্বর আয়াত পর্যন্ত, আয়াত নম্বর 22 থেকে নিয়ে 36 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18টি হারাম কাজের কথাকে উল্লেখ করেছেন, 18টি নিষিদ্ধ হারাম বিষয়ের উল্লেখ করেছেন, 18টি নিষিদ্ধ হারাম বিষয়ের উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন লা তাজাল মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ইলাহ হিসাবে স্থির করো না, আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করো না, এই এই আদেশ দিয়ে তিনি শুরু করেছেন। এর মাঝে তিনি আরো 17টি বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন জিনা করো না, জিনা হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তান প্রদান অনুসরণ করো না, এটি হারাম, ওজনে কম দিও না, এটি হারাম, ওয়াদা ভঙ্গ করো না, এটি হারাম, হত্যাকাণ্ড ঘটিও না, হারাম, সন্তানকে হত্যা করো না, এটি হারাম, ভ্রূণ হত্যা করো না, এটি হারাম, এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের পথে চলতে নিষেধ করেছেন, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিরিক্ত খরচ করতে নিষেধ করেছেন, অতিরিক্ত খরচ করতে নিষেধ করেছেন, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18টি আদেশ করছেন। এই 18টি আদেশের মধ্যে হতে একটি আদেশ তিনি মাঝখানে করছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই তুমি সেই বিষয়ে দাঁড়াতে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তুমি সেই বিষয়ে জাতির সামনে দাঁড়াতে যেও না। জ্ঞানহীন ভাবে দিন প্রচার করা সিদ্ধ করে দিয়েছেন পৃথিবীর মহা মহা বড় বড় 18টি পাপকে উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে এই পাপটিকে উল্লেখ করলেন, যে জ্ঞানহীন ভাবে অজ্ঞতার সাথে দীনের কথা বলাকে তিনি নিষেধ করে দিচ্ছেন, অজ্ঞতার সাথে মাসআলা মাসাইল বর্ণনা করাকে নিষেধ করছেন, অজ্ঞতার সাথে ঈমান সম্পর্কে বয়ান করাকে তিনি নিষেধ করছেন। তিনি বলছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তুমি সেই বিষয়ে দণ্ডায়মান হতে যেও না। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা,
নিশ্চয়ই তোমার এই চক্ষু, তোমার এই কর্ণ শক্তি, তোমার এই অন্তর শক্তি, এই প্রত্যেকটা বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবেন। প্রত্যেকটা বিষয়কে তোমার প্রশ্নের উত্তর দিয়ে তারপরে যেতে হবে। নির্ধারিত বিষয় জ্ঞান ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দণ্ডায়মান হতে নিষেধ করে দিচ্ছেন সন্তান নবীকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের তাবলীগকে জ্ঞানের সাথে শর্তযুক্ত করে দিচ্ছেন, দ্বীনের তাবলীগকে জ্ঞানের সাথে শর্তযুক্ত করে দিচ্ছেন। দ্বীনের তাবলীগ যদি কেউ করতে চায়, কেউ যদি তাবলীগ করতে চায়, দ্বীন মানুষের কাছে প্রচার করতে চায়, অবশ্যই তাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 112 তিনি বলছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদের মধ্যে হতে সব সময় এমন একটি জামাত থাকা উচিত, সব সময় এমন একটি জামাত থাকা চাই, সব সময় এমন একটা জামাত থাকা ওয়াজিব, যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে পড়বে, যারা দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে পড়বে, দ্বীনের জ্ঞান অর্জন করবে, দ্বীনের জ্ঞান অর্জন করে তারা আবার তার জাতির কাছে ফিরে আসবে, ফিরে এসে তার জাতিকে তারা বুঝাতে চেষ্টা করবে, তাদের জাতিকে তারা আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শন করবে, তাদের জাতিকে তারা কিয়ামত সম্পর্কে ভীতি প্রদর্শন করবে, তাদের জাতিকে তারা আল্লাহর আজাব এবং গজব থেকে ভীতি প্রদর্শন করবে। জ্ঞান অর্জন করে তারপরে তারা তাদের জাতির কাছে ফিরে আসবে, জ্ঞান অর্জন করেই তবে তারা তাদের জাতিকে সাবধান বাণী শোনাবে, তাদের জাতিকে আল্লাহ সম্পর্কে ভীতি প্রদর্শন করবে, তাদের জাতিকে আবার দীন প্রশিক্ষণ দিবে, দীন সম্পর্কে তাদেরকে শিক্ষা দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কয়েকটি বিষয় আদেশ করছেন। এক নম্বর বিষয়, যে সব সময় এমন একটা জামাত থাকতে হবে যারা সদাসর্বদা জ্ঞান চর্চার মধ্যে লিপ্ত থাকবে, এই জ্ঞান চর্চা করার জন্য তারা সফর করবে, দূর হতে দূরে তারা সফর করে যাবে। যখন তাদের জ্ঞান অর্জন হয়ে যাবে, নির্ধারিত বিষয়ে জ্ঞান অর্জন অর্জিত হয়ে যাওয়ার সাথে সাথে তারা আবার তার এলাকায় তার জাতির কাছে আবার ফিরে চলে আসবে। আপনি ঢাকার বাইরে থেকে ঢাকায় এসেছেন, ঢাকার বাইরে থেকে ঢাকায় এসে আপনি দ্বীনের জ্ঞান অর্জন করছেন, জ্ঞান অর্জন করা শেষ হয়ে গিয়েছে, আপনার উপরে ফরজ, আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে আরোপিত দায়িত্ব হচ্ছে, আপনি আপনার এলাকায় ফিরে যাবেন, আপনি আপনার এলাকায় সম্প্রদায়ের মানুষের কাছে ফিরে যাবেন, আপনি আপনার সম্প্রদায়ের মানুষের কাছে ফিরে গিয়ে তাদেরকে আল্লাহ দ্বীনের পথে আগ্রহী করে তুলবেন, আল্লাহ দ্বীনের পথে তাদেরকে ডেকে ডেকে তাদেরকে ডেকে নিয়ে আসবেন, আল্লাহ দ্বীনের পথে তাদেরকে আহ্বান করবেন, আল্লাহ সম্পর্কে তাদেরকে ভীতি প্রদর্শন করবেন, আখিরাতের ভয়াবহতা সম্পর্কে তাদের ভীতি প্রদর্শন করবেন, এমন একটা গ্রুপ সদা সর্বদা থাকতেই হবে। সদা সর্বদা এমন একটি গ্রুপ থাকতেই হবে যারা সব সময় দ্বীনের জ্ঞান অর্জন করবে এবং মানুষকে আল্লাহ দ্বীনের পথে ডাকতে থাকবে, এবং জ্ঞান অর্জনের মাধ্যমেই শুধুমাত্র তারা আল্লাহ দ্বীনের পথে থাকবে, অজ্ঞতার সাথে তারা আল্লাহর পথে মানুষকে ডাকবে, অজ্ঞতার সাথে আল্লাহর পথে মানুষকে ডাকার পরিণাম হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে অজ্ঞতার সাথে ডাকবে অথবা আমার উপরে মিথ্যারোপ করবে, আমাদের উপরে মিথ্যারোপ করবে, সে ব্যক্তি নিজেই নিজের অবস্থান জাহান্নামে করে নিবে। আল্লাহ রাসূলুল্লাহ বলেছেন সহিহ মুসলিমের হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে জেনে বুঝে মিথ্যারোপ করবে সে নিজেই তার নিজের স্থান জাহান্নামে করে নিবে। বুজুর্গানে দ্বীনের কথা দিয়ে, বুজুর্গানে দ্বীনের স্বপ্ন দিয়ে, বুজুর্গানে দ্বীনের কারগুজারি দিয়ে, বুজুর্গানে দ্বীনের সবগুজারি দিয়ে দ্বীনের তালিম চলবে না, কখনো চলবে না। আকাবিরিনা আসলাফের স্বপ্ন দিয়ে, আকাবিরদের কথাবার্তা দিয়ে, আকাবিরদের বক্তব্য দিয়ে দ্বীনের দাওয়াত চলবে না, দেশের মানুষের কথাবার্তা দিয়ে দ্বীনের দাওয়াত চলবে না, মানুষের বানানো কথাবার্তা দিয়ে দ্বীনের দাওয়াত দেওয়া চলবে না। মানুষকে আল্লাহ দ্বীনের পথে দাওয়াত দিতে হবে জ্ঞানের মাধ্যমে, আর সে জ্ঞানটি হচ্ছে কি? ওয়াহির জ্ঞান। সে জ্ঞান হচ্ছে কি? ওয়াহির জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যেমন এই আদেশটি করে দিয়েছেন যে তারা জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করে তাদের জাতির কাছে ফিরে আসবে, ঠিক জিন জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ করে দিয়েছেন
যে তারাও জ্ঞান অর্জন করে তারপরে তাদের জাতির কাছে ফিরে গিয়ে দিনের তাবলিগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফ আয়াত নাম্বার 29, 30, 31 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের তাবলিগের একটা চিত্রকে তুলে ধরছেন, দিনের তাবলিগের একটি চিত্র, এই চিত্রটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। এবং এই আয়াতের একটি অন্যতম বড় শিক্ষা হচ্ছে, দাই দাওয়াতকে যদি কেউ কবুল নাও করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাওয়াতকে ব্যর্থ করেন না, আল্লাহ তাআলা তার দাওয়াতকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দেন, আল্লাহ যতটুকু চান ততটুকু সফলতা তাকে দান করেন, যদিও পৃথিবীবাসী তার দাওয়াতকে কবুল করছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত মক্কাতে তার জাতিকে, তার গোত্রের মানুষকে, তার সম্প্রদায়ের মানুষকে, তার এলাকার মানুষগুলোকে দিনের দাওয়াত দিতে 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 থাকলেন। দীর্ঘদিন তিনি দিনের দাওয়াত দিতে থাকলেন, একটা পর্যায়ে সামান্য সংখ্যক মানুষ তার দাওয়াতকে কবুল করলো, অধিকাংশ মানুষ তার দাওয়াতকে কবুল করলো না। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে তায়েববাসীর কাছে, তায়েববাসীর কাছে তিনি যখন গিয়ে দাওয়াত উপস্থাপন করলেন, তায়েববাসীকে যখন তিনি গিয়ে বললেন যে আমার তায়েববাসীরা, তায়েববাসীদেরকে তিনি যখন বলছেন যে আমি আল্লাহ থেকে রসুল হিসাবে এসেছি, আমার কাছে বিধান এসেছে, যদি তোমরা আমার এই দাওয়াতকে মেনে নাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দুনিয়ায় আখেরাতে সম্মানিত করবেন, তোমরা একটি মাত্র বক্তব্যকে মেনে নাও। তারা তাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত উপস্থাপন করলেন, উপস্থাপন করার সাথে সাথে তারা সবাই দাওয়াতকে কবুল করে নিল, তাই না? জি, দাওয়াত একজনও কবুল করলো না, কেউ রসুলের দাওয়াতটিকে কবুল করলো না, বরং দাওয়াতের পরিণতিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উপহার দিলেন, উপহারটা হচ্ছে রসুলের উপরে শারীরিক নির্যাতন, এলাকার দুষ্ট দুষ্ট ছেলেগুলোকে লেলিয়ে দিলেন, তারা লেলিয়ে যাওয়ার পরে তারা রসুলের উপরে অত্যাচার করলো, রাসূলের শরীর থেকে রক্ত ঝরলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে পড়ে তারপর যখন জ্ঞান ফিরছে, তিনি একটি খেজুর বাগান, একটি আঙ্গুর বাগানের নিচে আশ্রয় নিয়েছিলেন, এরপর যখন তার জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন, দাঁড়িয়ে সালাত আদায় করছেন, সালাতের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করছেন। এই সময় জিনদের একটি জামাত ওইখানে যাচ্ছিল, জিনদের একটি দল ওই সময় সেইখান থেকে যাচ্ছিল, জিনদের মধ্যে এই গুঞ্জরণ শুরু হয়েছিল যে জিনরা আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন ওয়াহী আসার আগ পর্যন্ত জিনেরা, শয়তানরা আকাশ পর্যন্ত যেতে পারত, ওইখানে গিয়ে তারা শ্রবণ চুরি করত, ওইখান থেকে গিয়ে তারা মালাইকাদের কথাবার্তাকে চুরি করে শুনত, শুনে তারা এসে তাদের যে সমস্ত দোসররা রয়েছে দুনিয়াতে, জ্যোতিষীরা জাদুকররা, তাদের কাছে তারা এই সমস্ত বক্তব্যগুলোকে পেশ করত, তারা এই একটা বক্তব্যের সাথে আরো 100টা মিশিয়ে তারা মানুষের কাছে উপস্থাপন করত, ভবিষ্যৎবাণী পেশ করত। যখন কোরআন আসা শুরু হলো তখন আকাশের চারপাশে সিকিউরিটি নিয়োগ করে দেওয়া হলো, দারোয়ান নিয়োগ করে দেওয়া হলো, কোনো জিন আর আকাশ পর্যন্ত যেতে পারছে না। এমত অবস্থায় তাদের মধ্য থেকে সিদ্ধান্ত হলো যে কি ঘটছে পৃথিবীতে যার কারণে আমরা উপরে যেতে পারছি না, এর কারণটা কি, নিশ্চয়ই কোনো কারণ ঘটছে। এই সিদ্ধান্তের এই সিদ্ধান্তের উপরে তারা নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করলো, সারা পৃথিবীতে তারা জিনদেরকে ছড়িয়ে দিল যে পৃথিবী কোথায় কি নতুন ঘটনা ঘটছে, তোমরা এই ঘটনাটিকে সংগ্রহ করো, এই সংবাদ তথ্য সংগ্রহ করো, তথ্য সংগ্রহ করে তোমরা আমাদের কাছে তথ্যটাকে পেশ করো। জিনরা সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, সেই ছড়িয়ে যাওয়া জিনদের মধ্যে হতে একটি জামাত, একটি গ্রুপ গিয়ে উপস্থিত হলো তায়েফের ময়দানে, তায়েফের এলাকাতে। ওইখান থেকে তারা যখন যাচ্ছে তখন তারা শুনতে পেল একজন ব্যক্তি কি যেন তেলাওয়াত করছে, কি যেন করছে, একজন ব্যক্তি কি যেন করছে। যখন তারা সেই ব্যক্তির কাছাকাছি আসলো, এসে তারা পরস্পর পরস্পরকে বলছে তোমরা চুপচাপ থাকো, একদম চুপ হয়ে যাও, একদম চুপ হয়ে যাও, কোনো কথা বলো না, তাদেরকে চুপচাপ থাকতে বলছেন। তারা এই চুপচাপ নীরবতার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআনের তেলাওয়াত তারা শুনতে পেলেন, কোরআনের তেলাওয়াত শুনে তারা নিজেরা ওইখানে থাকা অবস্থাতে ঈমান কবুল করে নিলেন, ঈমান গ্রহণ করলেন, তারা আল্লাহ তাওহীদকে কবুল করে নিলেন, আল্লাহ তাওহীদকে, আল্লাহ দ্বীনকে, আল্লাহ কালামকে, আল্লাহ
থেকে আসা সর্বশেষ ওয়াহীকে তারা কবুল করে নিয়ে তারা স্বজাতির কাছে ফিরে গিয়ে তারা তাদের জিন জাতির কাছে ফিরে যাচ্ছেন, যেখান থেকে তাদেরকে আদেশ করা হয়েছিল তোমরা পৃথিবী থেকে সংবাদ নিয়ে আসো। তারা সেইখানে গিয়ে সংবাদ পৌঁছে দিচ্ছেন যে আমার জাতি তোমাদের জন্য সংবাদ হচ্ছে, পৃথিবীতে একজন বার্তা বাহক এসেছে যিনি মানুষকে কল্যাণের পথে আহ্বান করে, যিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। তোমরা এই দায়ী দাওয়াতটিকে কবুল করে নাও, আল্লাহ তোমাদের অতীতে সবগুলো গুনাহকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে মহা পুরস্কারে ভূষিত করবেন। মনে রাখতে হবে দায়ী দাওয়াত কোনোদিন ব্যর্থ হয় না, দায়ী দাওয়াত কোনোদিন ব্যর্থ হয় না। যদি মানুষ কবুল না করে তাহলে জিন কবুল করবে, যদি জিন কবুল না করে তাহলে মানুষ কবুল করবে, যদি কেউ কবুল না করে তাহলে দায়ী নিজ ব্যক্তি নিজের উপরে এর কবুলিয়াত চলে আসবে, সে আল্লাহর কাছ থেকে মহা পুরস্কার পাবে, সে আল্লাহর পক্ষ থেকে সফলতা পাবে, ব্যর্থতা তার জীবন থেকে ঘুচিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিনদের কথা, ওয়াইযা তারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইস্তামিউনাল কুরআন। আল্লাহ বলছেন যখন জিনদের একটি জাতিকে গ্রুপকে জামাতকে আমি ছড়িয়ে দিলাম, তারা কোরআন শ্রবণ করলো, ইস্তামিউনাল কুরআন, তারা কোরআন শ্রবণ করলো। ফালাম্মা হাদারুহু, তারা যখন উপস্থিত হলো, ক্বালু আনসিতু, তারা বলছে যে তোমরা চুপ থাকো। লাম্মা কুদিয়া আল্লাহু ইলা কওমিহিম মুনজিরিন, তারা যখন ফিরে চলে গেল তাদের জাতির কাছে, এক একজন ভীতি প্রদর্শনকারী দায়ী হিসাবে ফিরে গেল, এসেছিল শয়তানের অনুসারী হয়ে, ফিরে যাচ্ছে দীনের দায়ী হয়ে, এসেছিল শয়তানের অনুসারী হয়ে, ফিরে চলে যাচ্ছে আল্লাহ দীনের দায়ী হয়ে। আল্লাহ দীনের দায়ী হয়ে ফিরে গিয়ে তারা তাদের জাতির কাছে বলছে, কালু, তারা বলছে, ইয়া কওমানা, ও আমাদের জাতি, ইন্না সামিআনা, নিশ্চয়ই আমরা শ্রবণ করেছি, কিতাবান, ইন্না সামিআনা, কিতাবান, এমন একটি কিতাব, উনজিলা মিন বাদি মুসা, যা মুসার পরে অবতীর্ণ হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, যা এই অতীত এবং বর্তমান এই উভয়গুলোকে যা সত্যায়ন করে, ওয়াইলা ইয়াহদি ইলাল হক, যা সত্যের পথে আহ্বান করে, ওয়াইলা তারিকিন মুস্তাকিম, এবং যা সত্যের পথে মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে যা আহ্বান করে। এরপরে তারা বলছেন, ইয়া কওমানা, ও আমাদের জাতি, আজিবু দাই আল্লাহ, তোমরা আল্লাহ দ্বীনের দাওয়াতের দিকে সাড়া দাও, তোমরা দাঈর দাওয়াতে সাড়া দাও, ওয়া আমিনু বিহি, এবং তোমরা ঈমান আনো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে, ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেওয়া হবে। আমাল্লা ইউজির দাই আল্লাহ ফালাইসা জিজিন ফিল আরদ, আর যে ব্যক্তি আল্লাহ দ্বীনের পথে সাড়া না দিবে, দাই দাওয়াতে যে ব্যক্তি সাড়া না দিবে, ফালাইসা বিমুজিজিন ফিল আরদ, সে ব্যক্তি জমিনে তার কোনো ক্ষতি করতে পারবে না, লাইসা বিমুজিজিন ফিল আরদ, তাকে দুর্বল করতে পারবে না, তাকে ক্ষতি করতে পারবে না। দাই দাওয়াতকে যদি কবুল করে তাহলে গুনাহ থেকে মুক্তি পাবে, সফলতা পাবে, ব্যর্থতা ঘুচে যাবে। আর যদি কবুল করতে না পারো তাহলে মনে রেখো, দায়ীকে তোমরা দমিয়ে রাখতে পারবে না, আল্লাহর দ্বীনের দায়ীকে কেউ দমিয়ে রাখতে পারে না, এই সাধ্য কারণেই, কারণ দায়ী আল্লাহর পথে মানুষকে ডাকছে, সেরা মানুষকে ডাকছে, সেরা ক্ষমতাবানের প্রতি মানুষকে ডাকছে, সবকিছুর সবচাইতে বড় মালিকের প্রতি মানুষকে ডাকছে, অতএব তাকে দমানোর অধিকার কারো নেই, কারো ক্ষমতা নেই দ্বীনের দায়ীকে দমিয়ে রাখে, কারো ক্ষমতা নেই তাকে কোনো দিক দিয়ে তাকে বিচ্যুত করে, কোনো দিক দিয়ে তাকে আঘাত করে, কোনো দিক দিয়ে তাকে দমিয়ে রাখে, এই ক্ষমতা মানুষের নেই। সম্মানিত উপস্থিতি, জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা দয়া, জ্ঞান হচ্ছে মানুষের জন্য তাবলীগের অন্যতম পূর্ব শর্ত, জ্ঞান হচ্ছে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ঈমানের পূর্ব শর্ত। জ্ঞানহীন তাবলীগ করা যাবে না, জ্ঞানহীন মানুষের সামনে দাঁড়ানো যাবে না, জ্ঞান ছাড়া আল্লাহর কাছে ক্ষমা পাওয়া যাবে না, জ্ঞান ছাড়া আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহির উপরেও ঈমান আনা যাবে না। জ্ঞানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মানুষের জ্ঞান, মানুষের বিবেক বুদ্ধি হচ্ছে একদম অপরিপক্ক, মানুষের জ্ঞান, মানুষের বিবেক, মানুষের বুদ্ধি হচ্ছে একদম অপরিপক্ক। পরিপক্ক বিবেক সম্পন্ন মানুষ পৃথিবীতে কেউ বলতে পারবে না, এই লোকের বিবেক হচ্ছে একদম পরিপক্ক, এর বিবেকের মধ্যে কোনো ত্রুটি নেই, এর জ্ঞান হচ্ছে একদম পরিপূর্ণ, এর জ্ঞানের মধ্যে কোনো ত্রুটি নেই, এর জ্ঞান সকল প্রকার দোষ মুক্ত, এ কথা কেউ বলতে পারবে না, এর জ্ঞান পরিপূর্ণ, এ কথা কেউ
বলতে পারবে না, কারণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য তম জ্ঞান দান করেছেন। আল্লাহ বলছেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। এজন্য মানুষের জ্ঞান হচ্ছে অপরিপক্ক, মানুষের বিবেক হচ্ছে অসম্পূর্ণ, মানুষের বিবেক এবং জ্ঞান হচ্ছে অপরিপূর্ণ, সব রকম দোষ ত্রুটি মুক্ত নয় মানুষের জ্ঞান এবং বিবেক। সকল প্রকার দোষ ত্রুটি, সকল প্রকার দোষ ত্রুটি এবং সকল প্রকার অপূর্ণতা থেকে একদম মাহফুজ হচ্ছে আল্লাহর জ্ঞান। সকল প্রকার দোষ ত্রুটি, সকল প্রকার অপরিপক্কতা, সকল প্রকার অপরিপূর্ণতা থেকে একদম মাহফুজ, একদম সংরক্ষিত হচ্ছে কার জ্ঞান? আল্লাহ তাআলার জ্ঞান। মানুষের বিবেক অপরিপূর্ণ, কিন্তু আল্লাহর জ্ঞান হচ্ছে পরিপূর্ণ। মানুষের জ্ঞান হচ্ছে ত্রুটিযুক্ত, আল্লাহর জ্ঞান হচ্ছে ত্রুটি মুক্ত। মানুষের জ্ঞান হচ্ছে দোষযুক্ত, আল্লাহর জ্ঞান হচ্ছে দোষ মুক্ত। মানুষের জ্ঞান হচ্ছে অপরিপক্ক, আল্লাহ জ্ঞান হচ্ছে একদম স্বয়ং সম্পূর্ণ। এই জন্য অপরিপক্ক ত্রুটিযুক্ত জ্ঞান যদি আর একটা অপরিপক্ক ত্রুটিযুক্ত জ্ঞানের উপরে চাপিয়ে দেয় তাহলে সংঘর্ষ বেড়ে যাওয়াটা একদম স্বাভাবিক। আমারও জ্ঞান অপরিপক্ক, আপনারও জ্ঞান অপরিপক্ক, আমারও জ্ঞান ত্রুটিযুক্ত, আপনারও জ্ঞান ত্রুটিযুক্ত, আমারও জ্ঞান অপরিপূর্ণ, আপনারও জ্ঞান অপরিপূর্ণ। আমি যদি আমার জ্ঞানটাকে আপনার উপরে চাপিয়ে দেই, আপনি এটার লোড নিতে পারবেন না, কারণ উভয় ত্রুটি একসাথে মিলে নতুন আর একটা ত্রুটির সৃষ্টি হবে। যেমনি ভাবে বুজুর্গানে দিনের মধ্যে ত্রুটি সৃষ্টি হয়েছে। আচ্ছা বলেন, একজন রিক্সা চালক যদি পাইলট হতে চায়, সে রিক্সাওয়ালার কাছে গিয়ে বলবে আমাকে বিমানের পাইলট বানিয়ে দাও, পাইলট বানিয়ে দিতে পারবে না? পারবে না, সম্ভব নয়। একজন লোক সিভিল ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে, সে চলে গেল একজন তালা চাবির মেকারের কাছে, উনিও কিন্তু ইঞ্জিনিয়ার, গিয়ে বলছে আপনি আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং শিখিয়ে দেন। ও সুন্দর কাজ করে তাকে সিভিল ইঞ্জিনিয়ারিং শিখিয়ে দিবে, তাই না? পারবে না, সম্ভব নয়। গাড়ির মেকানিকের কাছে গিয়ে একটা ছেলে বলছে তুমি আমাকে বিমানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখিয়ে দাও, সে তাকে বিমান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখিয়ে দিতে পারবে, তাই না? পারবে না, কেন পারবে না? কারণ এটা তার সাবজেক্ট না, এটা তার সাবজেক্ট না। আপনি দিন শিখতে যাচ্ছেন, আপনি কার কাছে যাবেন? যে ব্যক্তি দিনের জ্ঞান রাখে তার কাছেই শুধুমাত্র আপনাকে যেতে হবে। এক এলাকার মূর্খ যদি আর এক এলাকার মূর্খের কাছে যায়, কি পাবে? মূর্খটা ছাড়া আর কিছু পাবে না। আর এই দুই মূর্খ মিলে কি হবে? জাহেলে মুরাক্কাব হবে। জাহেলে মুরাক্কাব হয়ে নতুন আর একটা জাহেলে মুফরাদ বের হয়ে আসবে, নতুন আর একটা মুরাক্কাব থেকে আর একটা মুফরাদ বের হয়ে চলে আসবে। আপনি দিনের দাওয়াত দিতে চাচ্ছেন, এলাকা থেকে বের হয়ে যাচ্ছেন তিন দিনের জন্য, চল্লিশের জন্য, চার মাসের জন্য, কি করতে যাচ্ছেন? দিনের দাওয়াত দিতে যাচ্ছেন। কারা যাচ্ছে? এলাকার একজন অজ্ঞ ব্যক্তি, এলাকার একজন পাপাচার ব্যক্তি, এলাকার একজন মুশরিক ব্যক্তি, যার দিন সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, ঈমান সম্পর্কে, হারাম হালাল সম্পর্কে কোনো জ্ঞান নেই। ওকে জিজ্ঞেস করা হলে কোথায় যাচ্ছো? দাওয়াতি কাজে যাচ্ছি, দিনের দাওয়াত দিতে যাচ্ছি। আরে বাবা, তুমি দিনের দাওয়াত দিতে যাচ্ছ, তোমার আছে না কোরআন হাদিস দাও নাকি? তখন সাথে সাথে উত্তর চেঞ্জ হয়ে যাবে, না আমি দিন শিখতে যাচ্ছি, দিন শিখতে যাচ্ছি। দিন শিখতে কোথায় যাচ্ছে? আর এক এলাকায় ওর মতোই কিছু দিনদার ব্যক্তির কাছে, যে ওর মতো কিছুই জানে না। আর এক এলাকার আর এক মসজিদে যাচ্ছে, গিয়ে উঠছে হলো ওর মতোই মানুষজনের কাছে, গিয়ে বলছে যে আসো তোমারটা আর আমারটা দুইটাকে একসাথে মিলিয়ে কারগুজারি আর সব গুজারি দিয়ে নতুন আর একটা জাহেলে মুফরাদ বের করে নিয়ে আসি, আর একটা জাহেলে মুফরাদ বের হয়ে চলে আসছে। হারাম ভাই, হারাম। দিন শিখতে হলে দিনী ব্যক্তিত্বের কাছে যেতে হবে, দিন শিখতে হলে দিনের জ্ঞান যার কাছে আছে তার কাছে যেতে হবে। এক এলাকার মূর্খ আর এক এলাকার মূর্খের কাছে গিয়ে কি শিখছে? এও কোরআন জানে না, ও কোরআন জানে না, এ যা কোরআন জানে ওকে তাই শিখায়, এও দিনের উসুল জানে না, দিনের ভিত্তি জানে না, দিনের স্তম্ভ জানে না, ও দিনের ভিত্তি স্তম্ভ কিছুই জানে না, গিয়ে একে তবলিগের উসুল, তবলিগের ভিত্তি শিখায়, ও গিয়ে ওকে ছয় উসুল আর ছয় কি কি সব আর জানি শিখাচ্ছে। আর কি করছে? এর কাছেও কোরআন নেই, ওর কাছেও কোরআন নেই, আছে কি? এর কাছেও একটা নীল কিতাব, ওর কাছেও একটা
নীল কিতাব, যে নীল কিতাবের উপরে জুতার সিল মারা রয়েছে, জুতার সিল, জুতার সিল, বুঝেন না, সিলমোহর চিনেন না, সিলমোহর প্রতিষ্ঠান থাকে, ব্যক্তির নাম থাকে, আর ওইটার মধ্যে সিলমোহর থাকে হচ্ছে জুতা, নালাইন শরীফাইনের সিলমোহর থাকে। আনবে কি? দিন শিখতে যারা যাচ্ছে তারা দুনিয়াকে চিন্তা করে দিন শিখতে যায়, এটা সম্ভব নয়। দিন শিখতে যাব, আইন শিখতে যাব, জ্ঞান শিখতে যাব জ্ঞানবান মানুষের কাছে। আপনি যেমন গাড়ির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে বিমানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখতে পারবেন না, এবং রিক্সা চালকের কাছে গিয়ে আপনি বিমান চালনা শিখতে পারবেন না, তালাচাবির মেকারের কাছে গিয়ে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং শিখতে পারবেন না, এই রকম আপনি একজন অজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে দিনও শিখতে পারবেন না। তার কাছে যাবেন, আপনি তারটাকে শেয়ার করবেন, সে আপনারটাকে শেয়ার করবে, উভয় মিলে নতুন আর একটা অজ্ঞতা সৃষ্টি হবে। তাই হচ্ছে দিনের উপরে, দিনের মধ্যে নতুন 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 বিষয়গুলোকে নিয়ে আসা হচ্ছে। এই জন্যই আমরা বলছিলাম যে মানুষের বিবেক হচ্ছে অপরিপূর্ণ, মানুষের জ্ঞান হচ্ছে অসম্পূর্ণ। এই অপরিপূর্ণ অসম্পূর্ণ জ্ঞান যদি একজন আরেকজনের উপরে চাপিয়ে দেয় তখন সংঘর্ষ বেড়ে যাওয়াটা হচ্ছে একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক হচ্ছে সংঘর্ষ বেড়ে যাওয়া, একদম স্বাভাবিক হচ্ছে হানাহানি বেড়ে যাওয়া, একদম স্বাভাবিক হচ্ছে নতুন আরেকটা অজ্ঞতার জন্ম নেওয়া, একদম স্বাভাবিক নতুন একটা অজ্ঞতার জন্ম নেওয়া। যেমন বিভিন্ন ধর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধর্মই শুধু নয়, আমরা আমাদের দীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রেও বর্তমানে বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, ভারতের দক্ষিণাত্য দক্ষিণ এলাকায় যদি আপনারা চলে যান, ওইখানে গিয়ে দেখবেন হিন্দুদের একটা সম্প্রদায়ের মধ্যে আপন ভাগ্নি এবং আপন ভাতিজিকে বিয়ে করা হচ্ছে সবচাইতে সওয়াবের কাজ, পুণ্যের কাজ, সবচাইতে সওয়াবের কাজ, সবচাইতে পুণ্যের কাজ হচ্ছে আপন ভাগ্নিকে আপন ভাতিজিকে বিয়ে করা। কিন্তু ওই এলাকাটা ছেড়ে আপনি ভারতের অন্য আরেকটা হিন্দু এলাকায় চলে যান, ওইখানে গিয়ে দেখবেন ওরা বলছে যে না না না, দক্ষিণাত্যের ওই ঘটনা, দক্ষিণাত্যের এই সিস্টেমটা হচ্ছে আমাদের শাস্ত্রের বহির্ভূত কাজ, এটা আমাদের শাস্ত্রে নেই। এক এলাকার হিন্দু বলছে এটাই সব, আর এক এলাকার হিন্দু বলছে এটা হারাম, এটা চলবে না, আমরা এই শাস্ত্রে বিশ্বাস করি না, আর এক এলাকার হিন্দুরা একথা বলছে। পাশাপাশি ইসলাম সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য এই বিষয়টিকে একদম চিরতরে হারাম নিষিদ্ধ করে দিয়েছেন, একদম নিষিদ্ধ করে দিয়েছেন, চিরতরে হারাম ঘোষণা করেছেন। এই যে এক এলাকার মানুষ আর এক এলাকার মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে বিষয়টা, জুলুম নির্যাতনের সৃষ্টি হচ্ছে, জুলুম এবং নির্যাতনের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি মুসলিমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে নিচ্ছে, কিন্তু সেই হিন্দুত্ববাদী ইখতিলাফ, একই ধর্মের মধ্যে অসংখ্য ইখতিলাফ, এই এলাকার হিন্দু ধর্ম এই কিতাবটাকে মানছে, ওই এলাকার হিন্দু ধর্ম এই কিতাবটাকে না, কিন্তু মুসলিমের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে একদম হারাম করে দিয়েছেন, এমন অসংখ্য পরিবেশ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পৃথিবীবাসীর কাছে। শিয়া ধর্মের মধ্যে যেমন হিলার বিষয়টা রয়েছে, শিয়া ধর্মের ভিতরে যেমন ছোট্ট বাচ্চাটিকে ইমামের কাছে দিয়ে দেওয়ার বিষয়টি রয়েছে, শিয়া ধর্মে ইমামের সূচনা হবে কোত্থেকে? সামনে আমাদের এই ক্লাসের শেষের দিকে, শেষের এক দুইটা আগে শিয়াদের উপরে আলোচনা চলবে ইনশাআল্লাহ, ডকুমেন্টারি আলোচনা, শিয়াদের ধর্মটা কি ধর্ম, শিয়াদের ধর্ম আজকে আমাদের দেশে বাংলাদেশে মুসলিমদের ইসলামের সাথে একদম একাকার মিলে গিয়েছে, একাকার হয়ে মিলে গিয়েছে, এই বিষয়ে আলোচনা ছাড়া, এই বিষয়ে জ্ঞান অর্জন ছাড়া আমরা সেখান থেকে বেঁচে থাকতে পারবো না। এই জন্য আমাদের এখানে আলোচনার বিষয়বস্তু থাকবে ইনশাআল্লাহ, শিয়াদের উপরে বিস্তারিত আলোচনা থাকবে। শিয়া ধর্মের বিষয় হচ্ছে নতুন ইমাম কে হবে, নতুন ইমাম কে হবে, এই নতুন ইমামের বিষয়বস্তু রাখা হয়েছে, জারদ সন্তান নতুন ইমাম হবে, ওরা হচ্ছে ইমামিয়াতে বিশ্বাস করে, প্রত্যেক যুগে প্রত্যেক শতাব্দীতে ইমাম থাকবে, ইমাম হচ্ছে জারদ সন্তান, এই জারদ সন্তানটা আবার কার, ইমামের জারদ সন্তান, ইমামের জারদ সন্তান, ইমামের জারদ সন্তান পরবর্তী ইমাম। বিষয়টা হচ্ছে কেমন, বিষয়টা হচ্ছে
ওদের যিনি ইমাম থাকবেন তিনি বিয়ে শাদি করবেন না, বিলকুল বিয়ে শাদি করবেন না, শাদি করা হচ্ছে তার জন্য হারাম। যিনি ইমাম তিনি বিয়ে শাদি করবেন না, বিয়ে শাদি করা হচ্ছে তার জন্য হারাম। তিনি কি করবেন তাহলে, তার যৌবন কিভাবে ব্যবহার করবেন? এই জন্য তাদের স্বার্থে শিয়াদের ধর্মের একটা পুণ্যের কাজ, সবের কাজ হচ্ছে ইমামের এই জৈবিক স্বার্থকে চরিতার্থ করার জন্য। যে ব্যক্তি তার নাবালিকা সন্তানটিকে ইমামের কাছে সোপর্দ করবে, উৎসর্গ করবে, সে হচ্ছে সবচাইতে পুণ্যবান উম্মত। ইমামের কোনো দোষ নেই, ইমামের কোনো ত্রুটি নেই, ইমাম হচ্ছে মাসুম। শিয়াদের দৃষ্টিতে ইমাম হচ্ছে মাসুম, ইমামের কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, ইমাম যত কিছু করবে সব কিছুতেই সে সওয়াব পাবে। এই জন্য ইমামের যারা মনোরঞ্জন করবে তারাও ইমামের মতো মাসুম হবে, তারা ইমামের সন্তুষ্টি পাবে, ইমামের সন্তুষ্টির মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি পাবে। এ হচ্ছে শিয়া ধর্মের একটি বিষয়। কোন ব্যক্তি যদি ইমামে এই স্বার্থকে চরিতার্থ করার জন্য নিজের নাবালিকা মেয়েটাকে, 6 বছর 7 বছর 8 বছরের একটি নাবালিকা মেয়েকে যদি ইমামের কাছে পাঠিয়ে দেয়, আর ইমাম যদি তার সাথে তার যৌন কার্য করে, এই যৌন কার্য সম্পাদনের মাধ্যমে যদি কোনো বাচ্চা চলে আসে, সেই বাচ্চাটি হবে পরবর্তী ইমাম। এটা হচ্ছে শিয়াদের মধ্যে সবচাইতে পূর্ণ থেকে পূর্ণতা, ধর্মীয় পূর্ণতা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রাক্ট দিয়ে কে নিষিদ্ধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। 10 দিন 20 দিন 1 মাস 2 মাসের জন্য কন্ট্রাক্ট বিয়ে শাদি করা হচ্ছে হারাম। কিন্তু শিয়া ধর্মে এটা হচ্ছে পরিপূর্ণতার কাজ, পূর্ণতার কাজ, সওয়াবের কাজ, যে কাজ তাদের ইমাম খামিনি করে গিয়েছিলেন। তাদের ইমাম খামিনি যে কাজ করে গিয়েছিলেন, ওদের ধর্মে মদ হচ্ছে পূর্ণতার কাজ, যে কাজ তাদের ইমামরা করে থাকেন। ওদের ধর্মে সিগারেট পান করা, এটা হচ্ছে পূর্ণতার কাজ। জর্দা পান বা জর্দা খাওয়া, পূর্ণতার কাজ, সওয়াবের কাজ, যেটা ওদের ইমামরা করে থাকেন, তার ভিডিও চিত্র আমার কাছে রয়েছে। ওদের ইমাম খামিনি একটা ছোট্ট বাচ্চা, 6 বছরের একটা মেয়েকে নিয়ে সারা রাত হোটেলের মধ্যে পাশবিক নির্যাতন করছে। বাচ্চা ওখানে চিল্লা ভল্লা করে কাঁদছে, পাশের রুমেই তার মা এবং বাবা একসাথে বসে আনন্দ করছে আর আল্লাহর শুকরিয়া আদায় করছে যে আমি আমার মেয়েটাকে ইমামের উদ্দেশ্যে উৎসর্গ করতে পেরেছি। সেই ভিডিও চিত্র আওয়াজ আমার কাছে আছে। ওদের ইমাম খামিনি কোরআন খুলে রেখে এইভাবে করে কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে, ডান পাশে হচ্ছে মদের বোতল, বাম পাশে এভাবে করে সিগারেট পান করছে আর কোরআনের পৃষ্ঠা উল্টাচ্ছে। যে চরিত্র দেখিয়েছে বাংলাদেশে হিজবুত তাওহীদের জনক বাইজিদ খান পন্নি, বাইজিদ খান পন্নি নাম শুনেছেন না? দাজ্জাল একটা কিতাব দেখেছেন না? দাজ্জাল 371-374 বয়স, এটা ওইটা সেটা। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় দাজ্জাল হচ্ছে ও নিজে। ও নিজে ওকে ইমাম মাহদি দাবি করেছিল, ও নিজে ওকে ঈসা আলাইহিস সালাম দাবি করেছে। ইমাম মাহদি আসলে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে, মাহদি তো চলেই গেল, এখন আর মাহদিকে। ঈসা আলাইহিসসালাম আসলে সারা পৃথিবীর সবগুলো কবর মাজার এবং শিরকের আখড়া একদম ধ্বংস করে দিবেন। একটা কবর মাজার আখড়াও তো ধ্বংস হলো না, অথচ ঈসা মৃত্যুবরণ করলো, কি অবস্থা হলো? ওই ইবলিসকে দেখলাম একদিন কোরআনের তর্জমা করছে, কোরআনের অনুবাদ করছে, মদ্যপ অবস্থায় সিগারেট পান করছে, ইমাম খামিনির এই অবস্থায়। আল্লাহু আকবার। এই যে সাহেব সাক্ষী, এই যে সাক্ষী, এই ভাই গিয়েছিলেন তার আলোচনা দেখতে বা শুনতে, ওইখানে গিয়ে দেখেছে আলোচনা করছে, ইসলামী আলোচনা, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, বাইজিদ খান পন্নি। অসুবিধার কিছু নেই, হানাফি ধর্মে এটা জায়েজ। এদেশের হানাফি ধর্মে, বুজুর্গি ধর্মে, তাবলিগি ধর্মে এটা যত বেশি জর্দা খাবে তত বেশি বুজুর্গি আর ইসলাম বের হয়ে আসবে, দিন তাদের মধ্যে বের হয়ে আসবে। হানাফি ধর্মে এটা যায়, সিগারেট আর জর্দা উভয়টা একই জিনিস। সিগারেটের চাইতে জর্দার ভয়াবহতা আরো বেশি, আরো অনেক বেশি জর্দার ভয়াবহতা। মসজিদে বসে বসে জর্দা খায় আর ইসলাম প্রচার করে, ও ঘরে বসে বসে জর্দা সিগারেট খাচ্ছে আর ইসলাম প্রচার করছে, সমস্যা কি? সমস্যার কিছু নেই। সম্মানিত উপস্থিতি, যেটা বুঝাতে চাচ্ছিলাম যে মানুষের বিবেক হচ্ছে অপরিপক্ক, মানুষের বিবেক হচ্ছে অপরিপূর্ণ, মানুষের বিবেক, এই অপরিপক্ক বিবেক, অসম্পূর্ণ বিবেক, অসম্পূর্ণ জ্ঞান, এটা যদি একজনের তার একজনের উপরে চাপিয়ে দেয় তাহলে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হবে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হবে, পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে, সংঘর্ষ শুরু হয়ে যাবে,
পৃথিবীর মানুষগুলো মানুষের রক্ত চুষবে, রক্ত পান করবে, পৃথিবীতে একটা একটা দাঙ্গা হাঙ্গামা ফাসাদ বেঁধে যেতেই থাকবে। এই অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিলেন, আমাদের জন্য ফরজ করে দিলেন আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহীকে মেনে নেওয়া, আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ ওয়াহীকে মেনে নেওয়া আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিলেন। এই অপরিপক্ক অসম্পূর্ণ বিবেকের উপরে পরিপক্ক জ্ঞান, স্বয়ং সম্পূর্ণ জ্ঞান, পরিপূর্ণ জ্ঞানটাকে মেনে নেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিলেন। পৃথিবীতে যদি কেউ দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ মুক্তভাবে পৃথিবীতে যদি বিচরণ করতে চায়, তাহলে স্বয়ং সম্পূর্ণ জ্ঞান যার রয়েছে তার জ্ঞানটিকে নিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে, অন্যথায় ফাসাদ চলতেই থাকবে। আমরা যেমনি ভাবে আমাদের দেশের ফেকার কিতাব গুলোতে খুঁজে পাচ্ছি, এইটা হালাল, এই মাঝাবে এই জিনিসটাই হারাম, ওই মাঝাবে এই জিনিসটাই হালাল, এই মাঝাবে এই জিনিসটা মাকরু, ওই মাঝাবে এই জিনিসটা সুন্নাত, এই মাঝাবে এই জিনিসটা নাজায়েজ, ওই জিনিসটা এই মাঝাবে, অন্য মাঝাবে এই জিনিসটা, একই জিনিস আবার হচ্ছে পরিপূর্ণতার কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে মানব রচিত বিধান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে যে জ্ঞানটা মানুষের জন্য এসেছে, সেই জ্ঞানটাই হচ্ছে মানুষের জন্য কল্যাণের পথ, সেই জ্ঞানটাই হচ্ছে মানুষের জন্য সফলতার পথ, সেই জ্ঞানটাই হচ্ছে মানুষের জন্য মুক্তির পথ, সেই জ্ঞানটাই হচ্ছে সকল প্রকার সংঘর্ষ থেকে, ফিতনা ফাসাদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে পৃথিবীতে কল্যাণ স্থাপন করার একমাত্র পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব আয়াত নাম্বার 1 এবং 2 আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করছেন, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা মা তা'মালুনা খাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে সর্বশেষ ওয়াহী, তার পক্ষ থেকে আসা সর্বশেষ দূতের কাছে পাঠাচ্ছেন, তিনি আদেশ করছেন হে নবী ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের তুমি আনুগত্য করো না, কাফের এবং মুনাফিকদের জ্ঞানের আনুগত্য করো না, বিবেকের আনুগত্য করো না, তাদের আদর্শের আনুগত্য তুমি করতে যেও না, তাদের আদর্শকে তুমি মানতে যেও না। ইন্নাল্লাহ কান আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় হাকিম। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে নবীকে আদেশ করছেন, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা ওয়াহী করা হয়েছে তুমি তার শুধুমাত্র আনুগত্য করো, তুমি মানুষের জ্ঞানের আনুগত্য করতে যেও না, কাফেরের জ্ঞানের আনুগত্য করতে যেও না, মুনাফিকের জ্ঞানের আনুগত্য করতে যেও না, তাদের আদর্শের আনুগত্য করতে যেও না, তাদের কোনো সংস্কৃতির আনুগত্য তুমি করতে যেও না। তুমি যদি করে ফেলো তাহলে মনে রেখো আল্লাহ সবকিছুই জানেন, তুমি যদি করে ফেলো মনে রেখো আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় বিচারক, সবচাইতে বড় প্রজ্ঞাময়। নবী তুমি তাদেরটা অনুসরণ করো না, অনুসরণ করবে কারটা? ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে তোমার উপরে যা অবতীর্ণ করা হয়েছে, ওয়াহী করা হয়েছে, তুমি শুধুমাত্র তা আনুগত্য করো। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, নিঃসন্দেহে নিশ্চয়ই তোমরা যা করো, তোমরা যা করবে, তোমরা যা ধারণ করবে, তোমরা যা গ্রহণ করবে, তোমরা যা মানবে, যেই সংস্কৃতিকে নিবে, যেই জ্ঞানকে নিবে, যেই বিদ্যানকে নিবে, যে বিধানকে তোমরা নিবে, নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই বিষয়ে সবচাইতে বেশি খবর রাখেন, আল্লাহ তাআলা সবচাইতে বেশি সেই বিষয়টার সংবাদ রাখেন, আল্লাহর কাছে সংবাদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো আদেশ করছেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা ওয়াহী করা হয়েছে তুমি তাকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো ইলাহ নেই, ওয়া আরিদ আনিল মুশরিকিন, এবং মুশরিকদেরকে তুমি বর্জন করো, মুশরিকদের জ্ঞানকে তুমি বর্জন করো, মুশরিকদের সংস্কৃতিকে তুমি বর্জন করো, মুশরিকদের চিন্তা চেতনাকে তুমি বর্জন করো, মুশরিকদের পথ চলাকে তুমি বর্জন করো। সূরা আনআম আয়াত নাম্বার 106, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জাসিয়া আয়াত নাম্বার 18, তিনি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আদেশ করছেন, সুম্মা জাআলনা কালা শরীয়াতিন মিনাল আমরি ফাত্তাবিআহা ওয়ালা তাত্তাবি' আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ তাআলা তার নবীকে বলছেন আমি তোমাকে একটি নির্দিষ্ট নির্ধারিত শরীয়তের উপরে,
ইসলামী আইনের উপরে, দ্বীনী আইনের উপরে রেখেছি। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর, আমি নিশ্চয়ই তোমাকে একটি শরীয়তের উপরে নির্ধারিত, একটি জ্ঞানের উপরে নির্ধারিত, একটি দ্বীনের উপরে আমি তোমাকে রেখেছি। ফাত্তাবিআহা, তুমি সেই নির্ধারিত শরীয়তের আনুগত্য করো, নির্ধারিত সেই জ্ঞানের আনুগত্য করো, নির্ধারিত সেই পথের আনুগত্য করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়া সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা সর্বশেষ ওয়াহী মানুষকে মুক্তির পথ দেখাতে পারে, মানুষকে সত্যির পথ দেখাতে পারে, মানুষকে কল্যাণের পথ দেখাতে পারে, মানুষকে নাজাতের পথ দেখাতে পারে। আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ ওয়াহী শুধুমাত্র মানুষের জীবনের একমাত্র বিধান হতে পারে। এর বাইরে মানুষ যদি অন্য কিছুকে মেনে নেয়, তাহলে তাদের জীবনে সংঘর্ষ বেঁধে যাওয়া, তাদের জীবন অসম্পূর্ণ হয়ে যাওয়া, তাদের জীবন ব্যর্থ হয়ে যাওয়াটাই হচ্ছে একদম স্বাভাবিক একটি বিষয়। আমরা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ ওয়াহীকে মেনে নিতে হবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাবীকে এই আদেশ করেছেন, নাবী যেন আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহীকে মেনে নেন। প্রিয় উপস্থিতি, ওয়াহী হচ্ছে প্রথমত দুই প্রকার। ওয়াহী হচ্ছে প্রথমত দুই প্রকার, এক নম্বর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী, দুই নম্বর হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসা ওয়াহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য ওয়াহী করেছেন, নির্ধারিত পথ এবং পদ্ধতি দিয়ে দিয়েছেন এবং ওয়াহীর দরজাকে তিনি বন্ধ করে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে আর দ্বিতীয়বার ওয়াহী আসবে না, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী। ওয়াহী আসার রাস্তা বন্ধ, আল্লাহর পক্ষ থেকে যে নবী রাসূলরা আসছেন, নবী রাসূল আসার রাস্তা বন্ধ, আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় আর কোনো ওয়াহী আসবে না। ওয়াহীর পরিপূর্ণতা চলে এসেছে, ওয়াহীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। নতুন করে আল্লাহর পক্ষ থেকে কোনো জীবন বিধান আর আসবে না, কিন্তু শয়তানের পক্ষ থেকে আসা ওয়াহী এটি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কিয়ামত পর্যন্ত এটি চলতেই থাকবে, শয়তানের পক্ষ থেকে ওয়াহী আসে কার উপরে? শয়তানের দোসরদের উপরে, শয়তানের চেলাচামুন্ডার উপরে, শয়তানের যারা অনুসরণ করে, শয়তানের যারা আনুগত্য করে তাদের উপরে শয়তান নিয়মিত নিয়মতান্ত্রিক ভাবে প্রতিনিয়ত ওয়াহী করে যায়। প্রতিনিয়ত নিয়মিত নিয়মতান্ত্রিক ভাবে নির্ধারিত পথ পদ্ধতিতে শয়তান একেবারে ওয়াহী করে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত সে ওয়াহী করে যাবে, কিয়ামত পর্যন্ত সে ওয়াহী করে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ওয়াহী সম্পর্কে বলেছেন, ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম وإن أطعتموهم إنكم لمشركون وإن الشياطين نشوي شيطان را لا يوحون ترى وحي করে إلى أوليائهم তাদের অনুসারীদের কাছে, তাদের বন্ধুদের কাছে, তাদের চরদের কাছে। কেন? লিউজাদিলুকুম, যাতে করে তারা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وإن أطعتموهم, এই শয়তানের যদি তোমরা অনুসরণ করো, শয়তানদের ওহী যদি তোমরা অনুসরণ করো, ইন্নাকুম লামুশরিকুন, নিশ্চয় তোমরা কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। ওয়াহী প্রথমত কয় প্রকার বললাম? দুই প্রকার, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী, শয়তানের পক্ষ থেকে আসা ওয়াহী। আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহীর রাস্তা বন্ধ হয়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একদম বন্ধ করে দিয়েছেন। এরপরে আর নতুন করে পৃথিবীতে ওয়াহী আসবে না, আর শয়তানের পক্ষ থেকে আসা ওয়াহী এখন পর্যন্ত চালু আছে, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কেন? মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেওয়ার জন্য, এটা হচ্ছে তাদের প্রচেষ্টা। কেউ যদি আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহীকে বর্জন করে, বাদ দিয়ে অন্য কোনো পথ পদ্ধতিতে আসা ওয়াহীকে গ্রহণ করে, তাহলে সে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। নাবীর স্বপ্ন হচ্ছে শতভাগ সত্য,
বুজুর্গের স্বপ্ন হচ্ছে শতবার বৃদ্ধা, নাবির স্বপ্ন হচ্ছে শতবার সত্য, বুজুর্গের স্বপ্ন হচ্ছে শতভাগ মিথ্যা। বুজুর্গের স্বপ্নের উপর আমল করা যাবে না, নাবির স্বপ্নের উপর আমল করা বাধ্য, মুসলিমরা বাধ্য নাবির স্বপ্নের উপর আমল করতে হবে, কিন্তু বুজুর্গের স্বপ্নের উপর আমল করা যাবে না। ভারতবর্ষের জনৈক বুজুর্গ বলছেন যে নতুন করে আমার উপরে স্বপ্নের মাধ্যমে বিধি বিধান চাপিয়ে দেওয়া হচ্ছে, নতুন করে আমার উপরে বিধান আসছে, অতএব আমি যাতে করে বেশি করে ঘুমাতে পারি, যত ঘুমাই তত বেশি ওয়াহী আসে আমার উপরে, তোমরা আমাকে বেশি করে ঘুমাতে সহায়তা করো, তাকে বেশি করে খেদমত খেদমত করে ঘুমাতে সহায়তা করা হলো, তার উপরে তাবলীগের নতুন বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে নয় শয়তানের পক্ষ থেকে অবতীর্ণ হওয়া শুরু হলো। কে লিখেছেন? তিনি নিজেই লিখেছেন। কোথায় লিখেছেন? মালপুজাতে ইয়াসের মধ্যে রেখেছেন। কোথা থেকে ছাপা হয়েছে? তাবলীগের খানা থেকে ছাপা হয়েছে। তিনি বলছেন আজকাল আমাকে স্বপ্নের মাধ্যমে বিশেষ বিশেষ নতুন নতুন বিধিবিধান দিয়ে দেওয়া হচ্ছে, স্বপ্নের মধ্যে আমাকে নতুন নতুন করে বিধি বিধান দিয়ে দেওয়া হচ্ছে, অতএব আমি যাতে করে বেশি করে ঘুমাতে পারি তোমরা আমাকে সহায়তা করো, তাকে ঘুমাবার জন্য সহায়তা করা হচ্ছে। তারপরে তিনি ঘুম থেকে উঠে বলছেন যে খাবের মধ্যে আমার উপরে নতুন করে তাবলিগের সিস্টেম দেওয়া হয়েছে যা অতীতের চাইতে উত্তম সুন্দর। তাবলিগি কুতুবখানা থেকে ছাপা, কাকরাইন থেকে ছাপা, ওখান থেকেই পাবেন। ইলিয়াস সাহেব বা কাউল ইলিয়াস তিনি নিজে তার কথা বলছেন, নাম হচ্ছে মালফুজাতে ইলিয়াস। আল্লাহ সুবহান ওয়া তাআলা ওয়াহী আসার রাস্তা বন্ধ করে দিলেন, উনি বলছেন যে না এখনো ওয়াহী অবধারিত আছে, অবধারিত আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী আর শয়তানের পক্ষ থেকে আসা ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী মানুষকে মুওয়াহ্হিদ বানায়, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী মানুষকে মুমিন বানায়, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী মানুষকে সুপথের দিকে পথ প্রদর্শন করে, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী মানুষকে হিদায়তের পথে পরিচালিত করে, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী মানুষকে কল্যাণের পথে পরিচালিত করে, আর শয়তানের পক্ষ থেকে আসা ওয়াহী মানুষকে মুশরিক বানায়, শয়তানের পক্ষ থেকে আসা ওয়াহী মানুষকে কাফের বানায়, শয়তানের পক্ষ থেকে আসা ওয়াহী মানুষকে বিশৃঙ্খল পথের দিকে নিয়ে যায়, শয়তানের পক্ষ থেকে আসা ওয়াহী মানুষকে ব্যর্থ করে দেয়, শয়তানের পক্ষ থেকে আসা ওয়াহী মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দেয়। আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহী হচ্ছে কয় প্রকার বললাম? তিন প্রকার। এক নম্বর হচ্ছে ওয়াহী মাতলু, দুই নম্বর হচ্ছে ওয়াহী গায়রে মাতলু, যাকে হাদিসে কুদসি হিসাবে আমরা জানি। তিন নম্বর হচ্ছে ওয়াহী গায়রে মাতলু হাদিস, যাকে আমরা সহি সুন্না হিসাবে জানি। ওয়াহী মাতলু, ওয়াহী গায়রে মাতলু আর হচ্ছে হাদিসে কুদসি। তিন নম্বর হচ্ছে হাদিসে কুদসি, ওয়াহী মাতলু আল্লাহর কথা আল্লাহর শব্দে, আল্লাহর কথা আল্লাহর শব্দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিষয়ের আদেশ করছেন, সেই বিষয়টা তিনি তার শব্দে তার ভাষাতেই এই আদেশটা পোষণ করছেন, আদেশটা পাঠাচ্ছেন মানুষের কাছে, এটা হচ্ছে ওয়াহী মাতলু। এটা হচ্ছে কি? ওয়াহী মাতলু যা তেলাওয়াত করা হয় যাকে আমরা কোরআন হিসেবে জানি। কোরআনের ভাব, কোরআনের ভাষা, কোরআনের হুকুম পুরাপুরি কার পক্ষ থেকে আসা? আল্লাহর পক্ষ থেকে আসা। এটা হচ্ছে ওয়াহী মাতলু, এটা হচ্ছে ওয়াহী মাতলু। তার দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিয়ামা আয়াত নাম্বার 17, 18, 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথাকে উল্লেখ করে বলছেন, ইন্না আলাইনা জামাআহু ওয়া কোরআনা, নিশ্চয়ই আমারই দায়িত্ব এই ওয়াহীটাকে কোরআনটাকে সংরক্ষণ করা, নিশ্চয়ই কোরআনকে জমা করা, এ কোরআনকে সংরক্ষণ করা, এ কোরআনকে হেফাজত করা, এ কোরআনকে হিফজ করানো, এই দায়িত্ব হচ্ছে আমার। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপর তিনি বলছেন, ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনা, তাই আমি যখন ওটাকে পড়ি তুমি শুধু ওই পড়াটুকুর আনুগত্য করো। ফাইদা কারানাহু ফাত্তাবি' কুরআনা, এই কোরআনটিকে আমি যখন পড়ি তখন তুমি ওই পড়ার আনুগত্য করো, তুমি 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 তখন ওটার অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, তুম্মা ইন্না আলাইনা বায়ানা, তারপর ওইটার বিশ্লেষণ করার দায় দায়িত্ব হচ্ছে স্বয়ং আমি আল্লাহর, আমি আল্লাহরই ওটার স্বয়ং ভিক্ষা ব্যাখ্যা বিশ্লেষণ করব, ওটার বিশ্লেষণের তাফসীর করার দায়িত্ব হচ্ছে তার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটা হচ্ছে ভাবটা হচ্ছে আল্লাহর, ভাষাটা হচ্ছে আল্লাহর, টোটাল বিষয়বস্তু হচ্ছে কার?
আল্লাহর এবং এর ব্যাখ্যা বিশ্লেষণের দায় দায়িত্ব কার আল্লাহর এটাকে হিফজ করার দায় দায়িত্ব কার আল্লাহর হিফজ করিয়ে দিবেন তিনি জমা করাবেন তিনি এটাকে সংরক্ষণ করবেন তিনি টোটাল দায় দায়িত্বটাই হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ আল্লাহ রাসূলের কাছে যখন ওয়াহি আসছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলের কাছে ওয়াহি নিয়ে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াহিটাকে রক্ত করার জন্য খুব তাড়াহুড়া করতেন খুবই তাড়াহুড়া করতেন খুব তাড়াতাড়ি করতেন খুব কষ্ট করতেন তিনি তার জিহ্বাকে বারবার নাড়াতেন যে খুব তাড়াতাড়ি করে এটাকে মুখস্থ করে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেন যে দেখো এই কোরআন হিফজ করাবার দায় দায়িত্ব সংরক্ষণ করার দায় দায়িত্ব হচ্ছে আমার আমি এই কোরআনটাকে অবতীর্ণ করেছি তুমি এত তাড়াহুড়া করতে যেও না তোমার উপরে যখন তাহের অবতীর্ণ করা হয় জিবরিল যখন তেলাওয়াত করে তুমিও সাথে সাথে শুধুমাত্র তেলাওয়াত করো আল্লাহ তাআলা তোমার এই জেহরের মধ্যে এটাকে বসিয়ে দিবেন এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের দায় দায়িত্ব হচ্ছে কার আল্লাহ এই আয়াতগুলো দিয়ে আমরা বুঝতে পারছি কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ কোরআন মানুষের জেনে সংরক্ষণ করাবেনও আল্লাহ কোরআনের হিফজ করাত করবেনও আল্লাহ আল্লাহ এটা সংরক্ষণ করবেন এবং এর সরাসরি ব্যাখ্যাও কে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যাটা কিভাবে আসবে কোরআনের ব্যাখ্যা আসবে কোরআনের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা আসবে কোরআনের মাধ্যমে কোরআনের ব্যাখ্যা আসবে কার মাধ্যমে কোরআনের মাধ্যমে কোরআনের একটা আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে যেমন আমরা গতকালকে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র জ্ঞান সম্পর্কেই 86টি আয়াত অবতীর্ণ করেছেন একটা আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা করছে যেমন আমরা এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করে আসলাম যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে জ্ঞান সম্পর্কে এই বলেছেন ওই আয়াতে জ্ঞানের ফজিলত সম্পর্কে এই বলেছেন ওই আয়াতে জ্ঞানীদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ এই বলেছেন ওই আয়াতে জ্ঞানীদের পুরস্কার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বলেছেন এই হচ্ছে কোরআনের ব্যাখ্যা কি দিয়ে কোরআনুল কারীম দিয়ে কোরআনের ব্যাখ্যা হচ্ছে কোরআনের কারীম দিয়ে কোরআনুল কারীম দিয়ে কোরআন অবতীর্ণ করার দায় দায়িত্ব যেমন আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করারও ঠিক তেমন দায় দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ব্যাখ্যা করার দ্বিতীয় দায় দায়িত্ব দিয়ে দিচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দ্বিতীয় ব্যাখ্যা দায় দায়িত্ব দিয়ে দিচ্ছেন হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের দ্বিতীয় ব্যাখ্যা দান করবেন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহী গায়রে মাতলুব যা তেলাওয়াত করা হয় না কিন্তু ভাবটাও আল্লাহর ভাষাটাও আল্লাহর হুকুমটাও আল্লাহর এটা হচ্ছে হাদিসে কুদসি এটা হচ্ছে হাদিসে কুদসি ওয়াহি কোরআনের যেমন ভাব আল্লাহর কোরআনের যেমন হুকুম আল্লাহর কোরআনের ভাষা যেমন আল্লাহর ঠিক হাদিসে কুদসির ভাব ভাষা উভয়টাই কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বর্ণনা করছেন সহিহ মুসলিম হাদিসে এসেছে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফী মুলকি শাইআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ইয়া ইবাদি হে আমার বান্দারা লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম যদি তোমাদের পূর্ব থেকে নিয়ে একেবারে সর্বশেষ মানুষটি পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে কিয়ামত যার উপরে সংগঠিত হবে সেই পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষ যদি মুত্তাকি হয়ে যায় সব মানুষ যদি আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে তাহলে আল্লাহর রাজত্বে কোনো কিছু বাড়বে না আল্লাহর রাজত্বে যা ছিল তাই থাকবে সবাই মুত্তাকি হয়ে গেলেও আল্লাহর কোনো কিছু বাড়াতে পারবে না সবাই যদি মুত্তাকি হয়ে যায় সবাই যদি ভালো হয়ে যায় সবাই যদি একেবারে তাকওয়া অর্জন করে জীবনকে পরিচালনা করে তাও আল্লাহর রাজ্যে কোনো কিছু বাড়বে না আল্লাহর ক্ষমতায় কোনো কিছু বাড়াতে পারবে না এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আবশারি কলবি রাজুলিন ওয়াহিদিন মা ও কানু আলা আবশারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন যে হে বান্দারা যদি তোমাদের পূর্ব থেকে নিয়ে একেবারে সর্বশেষ পর্যন্ত প্রথম থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত সবগুলো মানুষ যদি একেবারে পাপাচারী হয়ে যায় মুশরিক হয়ে যায়
হারামের মধ্যে লিপ্ত থাকে, ফিতনা ফাসাদ দাঙ্গা হাঙ্গামার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর হুকুমকে যদি বর্জন করে, তাহলে মনে রেখো আল্লাহর রাজত্বে আল্লাহর কর্তৃত্বে আল্লাহর ক্ষমতায় কোনো একটুখানিও কমাতে পারবে না। সবাই ভালো হয়ে গেল আল্লাহর কোনো কিছু পারবে না, আর সবাই যদি খারাপও হয়ে যায়, সবাই যদি আল্লাহ বিরোধী কার্যক্রম চালানো শুরু করে, এরপরেও আল্লাহর রাজত্বে কোনো কিছু কমবে না, যা ছিল তাই থাকবে, যা আছে তাই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিরমিজিতে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি, হে বনি আদম নিঃসন্দেহে নিশ্চয়ই তুমি যদি আমার কাছে ক্ষমা চাও এবং আমার কাছে ক্ষমার আশা পোষণ করো, আমি তোমাকে ক্ষমা করে দিব, ক্ষমা করতে গিয়ে আমি কারো পরোয়া করি না, কারো পরোয়া করি না, আমি তোমাকে ক্ষমা করে দিব। এরপরে তিনি বলছেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মাস্তাগফারতানি গফরতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি, হে বনি আদম তুমি যদি জমিন ভর্তি পাপ করে ফেলো, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, ক্ষমা করতে গিয়ে আমি কারো পরোয়া করব না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ লাতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, হে বনি আদম যদি তোমাদের পাপ গুলো দুনিয়া ভর্তি হতে হতে আকাশ পর্যন্ত পৌঁছে দেয়, এরপরে যদি তোমরা আমার সাথে অংশীদার সাব্যস্ত করা ছাড়া যদি আমার সাথে সাক্ষাৎ করো, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমার আমলে যদি মাত্র শুধুমাত্র শিরিক না থাকে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব, এই ক্ষমা করতে গিয়ে আমি কারো পরোয়া করি না, কারো পরোয়া আমি করি না। এ হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর ভাষায়, ভাবটাও আল্লাহর, অর্থগুলো আল্লাহর, কিন্তু এর বর্ণনা করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো হচ্ছে হাদিসে কুদসি, এগুলো হচ্ছে হাদিসে কুদসি। ওয়াহির তৃতীয় প্রকার হচ্ছে ওয়াহি গায়রে মাতলু হাদিস, কোরআন দ্বারা যেসব বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত বিবরণ দেননি, কোরআনের মধ্যে যে সমস্ত বিধিবিধানের বিস্তারিত বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, তার বিস্তারিত বিবরণ, তার বিস্তারিত ব্যাখ্যা করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কোরআনুল কারীমে সালাত সম্পর্কে বর্ণনা এসেছে যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত প্রতিষ্ঠা করো, ওয়াকিমুসসালাহ ওয়াকিমুসসালাহ, আল্লাহ বলছেন তোমরা সালাত প্রতিষ্ঠা করো, কিন্তু সালাতের বিস্তারিত বিবরণ কোরআনুল কারীমে নেই, কিভাবে রুকু করবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে সিজদা করবে, কিভাবে তাহিয়া করবে, কিভাবে প্রথম বৈঠক করবে, কিভাবে শেষ বৈঠক করবে, কিভাবে সালাত ভঙ্গ করবে, এর বিস্তারিত বিবরণ কোরআনুল কারীমে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিস্তারিত বিবরণ দিচ্ছেন, এর বিস্তারিত বিবরণ তিনি দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আবু দাউদে হাদিস রয়েছে, তিরমিজিতে হাদিস রয়েছে, আম্মানি জিবরিল ইনদাল বাইতি মাররাতাইন, জিবরিল আমাকে দুই দুইবার এসে ইমামতি করিয়ে সালাতের পদ্ধতি শিখিয়ে গেল। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই দুইবার আল্লাহর ঘরের সামনে এসে আমাকে ইমামতি করে সালাতের পথ পদ্ধতি শিখিয়ে গেল, সালাতের পথ পদ্ধতি শিখিয়ে গিয়েছেন, নামাজের কায়েম না হয় সালাতের নিয়ম কানুন গুলোকে তিনি শিখিয়ে গিয়েছেন। এই শিখানোটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যেমন যাকাতের কথা কোরআনুল কারীমে এসেছে, জমিনের যাকাত কি হবে তার বিস্তারিত বিবরণ কোরআনুল কারীমে নেই। যাকাতের কথা এসেছে, যাকাতের মাসরাফের কথা এসেছে, কিন্তু কোন কোন বিষয়ে যাকাত দিতে হবে এই বিষয়ে বিস্তারিত বিবরণ নেই। টাকার যাকাত কি হবে, স্বর্ণের যাকাত কি হবে, চাঁদির যাকাত কি হবে, জমিনের যাকাত কি হবে, ফসলের যাকাত কি হবে, হীরার যাকাত কি হবে, এই বিষয়ে বিস্তারিত বিবরণ কোরআনুল কারীমে নেই। বিস্তারিত বিবরণ করছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবে সিয়ামের মৌলিক বিষয়গুলোকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছেন, কিন্তু সিয়ামের বিস্তারিত বিবরণ, কিভাবে কিভাবে সিয়াম পালন করবে, কিভাবে সহর খাবে, কিভাবে ইফতার করবে,
কি কিভাবে রমাদানের কল্যাণ অর্জন করবে এর বিস্তারিত বিবরণ কোরআনুল কারিমে নেই। এর বিস্তারিত বিবরণ নিতে হবে কার থেকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। ঠিক এমনি ভাবে হজের বিবরণ কোরআনুল কারিমে শুধুমাত্র হজের বিষয়বস্তু দিয়ে দেওয়া হয়েছে। হজের বিস্তারিত বিবরণ কিভাবে আরাফাতে সময়কাল কাটাবে, কিভাবে মুজদালিফায় যাবে, কিভাবে বাইতুল্লাহ তওয়াফ করবে, কিভাবে সাফা মারওয়া সাই করবে, কিভাবে হজ কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, এর বিস্তারিত বিবরণ কোরআনুল কারিমে নেই। কোরআনুল কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুজমাল কথাগুলোকে দিয়ে দিচ্ছেন, এর বিস্তারিত বিবরণ দিচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি ভাবে ঠিক ইমানের কথা, ইমানের মৌলিক বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন, কিন্তু ইমানের বিস্তারিত বিবরণ কে দিচ্ছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে হাদিস। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা হাদিসকে অস্বীকার করছে একটা যুক্তি দিয়ে। যুক্তিটা কি? হাদিস যেমন সহি রয়েছে, হাদিস জাল রয়েছে, হাদিস জয়ীফ রয়েছে, জাল জয়ীফ সহি সবকিছু মিলে যাচ্ছে। সহি হাদিসের চাইতে জাল হাদিসের সংখ্যা বেশি, সহি হাদিসের চাইতে দুর্বল হাদিসের সংখ্যা বেশি। অতএব এত ভেজালের কি দরকার? বাদ দাও হাদিসের কথা, আমরা কোরআন মেনে চললেই আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো। যদি শুধুমাত্র কোরআন কেউ মেনে চলে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে অস্বীকার করছে। কেউ যদি শুধু কোরআন মেনে চলতে চায় তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে। কোরআন যদি সে শুধুমাত্র মেনে চলতে চায়, কোরআনে পাঁচ ওয়াক্ত সালাতের কথা নেই, সালাতের বিস্তারিত বিবরণ নেই, যাকাতের বিস্তারিত বিবরণ নেই, হজের বিস্তারিত বিবরণ নেই, কোরআনুল কারিমে তাওহীদের বিস্তারিত বিবরণ নেই, কোরআনুল কারিমে ইমানের বিস্তারিত বিবরণ নেই, কোরআনুল কারিমে ইসলামের অসংখ্য বিষয়ের বিস্তারিত বিবরণ নেই, একটা মানুষ মুসলিম থাকতে পারে? তুমি যদি হাদিসকে অস্বীকার করো তাহলে রসুলকেই অস্বীকার করা হবে, কারণ কোরআন অবতীর্ণ তোমার বাবার উপরে হয়নি, কোরআন অবতীর্ণ তোমার বাপদাদার উপরে হয়নি, কোরআন অবতীর্ণ হয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কি হিকমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার! আল্লাহ তাআলা কোরআনকে পৃথিবীতে পাঠাবার আগে কোরআন যার উপরে অবতীর্ণ হবে, পাঠানো হবে, তাকে চয়ন করছেন, তাকে নির্ধারিত করছেন এবং তাকে পবিত্র করছেন। তিনবার তার হাতের অপারেশন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বুকের ভিতরে ঈমান এবং হিকমত দিয়ে ভরিয়ে দিচ্ছেন। তারপরে তিনি কোরআনকে তার উপরে অবতীর্ণ করছেন। কোরআন অস্বীকার করছো, কোরআন অবতীর্ণ হয়েছে কার উপরে? হাদিসকে অস্বীকার করছো, কোরআন অবতীর্ণ হয়েছে কার উপরে? নবীকে ছেড়ে দিয়ে কোরআনের উপরে ঈমান আনা সম্ভব হবে না। স্বয়ং কোরআন এই কথা বলছে যে নবীর উপরে ঈমান আনতে হবে, কোরআন অবতীর্ণ হয়েছে নবীর উপরে, কোরআনের ব্যাখ্যা দিবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন একটি সম্প্রদায় রয়েছে, এই সম্প্রদায়ের জন্ম হচ্ছে ইরান থেকে, শিয়াদের থেকে আহলে কোরআনের জন্ম, যারা তিন ওয়াক্ত সালাতকে বৈধ মনে করে, তিন ওয়াক্ত সালাতের বাইরে আর কোনো সালাত নেই। তারপরে তাদের অসংখ্য বিবরণ রয়েছে, আমাদের ক্লাসের শেষের দিকে আহলে কোরআনদের উপরে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাদের দাওয়াত তাদের দাবি তাদের দীদ মানা এবং আমাদের পক্ষ থেকে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে তার খণ্ডন, এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাদের আতন্ত ইবা নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন, এই কোরআনুল কারীমের প্রথমত ব্যাখ্যা দান করবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্বিতীয়ত এর ব্যাখ্যা দান করবেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, জাল জয়ী থাকতে পারে, এই জন্য বিশুদ্ধতাকে ছেড়ে দিব, এটা কোনো বিবেক সম্পন্ন মানুষের কথা হতে পারে না। মার্কেটে অসংখ্য ভেজাল ওষুধ আছে, কেন তুমি অরিজিনাল ওষুধ খুঁজে আনছো? মার্কেটে অসংখ্য ডেট এক্সপায়ার ওষুধ খুঁজে পাওয়া যায়, কেন তুমি ডেট দেখে দেখে ওষুধ কিনে আনছো? মার্কেটে ফরমালিন যুক্ত অসংখ্য খাদ্য পাওয়া যায়, কেন তুমি ভালো ভালো খাদ্যকে খুঁজে আনছো, কেন খুঁজছো? দুনিয়াতে অসংখ্য পানি রয়েছে, ড্রেনের পানি, বুড়ি গঙ্গার পানি, এই কালো পানি, এই সাদা পানি, ওই পানি, সেই পানি, কেন তুমি ফিল্টার পানি খুঁজছো? তুমি তোমার এই জীবনটাকে পরিচালনা করার জন্য বাজারে গিয়ে পুঁটি মাছ কিনে আনো না, একটা মাছকে টিপতে টিপতে যতটুকু পচা না থাকে তার চাইতে তিনগুণ পচা বানিয়ে দেয় কাস্টমাররা, টিপে টিপে যে মাছটা তাজা কিনা, তারপরেও পচা মাছ কিনে আনে না।
দুই টাকা দিয়ে 1 কেজি টমাটো কিনে টমাটোটাকে টিপতে টিপতে গলিয়ে নষ্ট করে ফেলে, তারপরে কটা টমাটো আনে না, কটা পেঁয়াজ আনে না, কটা ওষুধ আনে না, ডেট এক্সপায়ার ওষুধ খায় না, খালি দিন মানার ক্ষেত্রে বলছে ডাল জয় পাশে। অতএব আমাদের এতগুলো মানার কি দরকার? আমরা শুধু আল্লাহর কিতাবই মানি, কেননা আল্লাহ বলেছেন ফাবিআই হাদিস ইম্বাদাহু ইউমিনুন, আল্লাহর এই হাদিসের পরে আর কোন হাদিসের উপরে তোমরা ইমান আনবে? কোরআনের পরে আর কোন কোন কিতাবের উপরে তোমরা ইমান আনবে? আল্লাহু আকবার। ফাবিআই হাদিস ইম্বাদাহু ইউমিনুনের ব্যাখ্যা নিতে হবে কার থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তিনি যা ব্যাখ্যা দিয়েছেন তার থেকে। প্রিয় উপস্থিতি, কোরআন এবং হাদিস অবতীর্ণ হওয়ার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা একবারে শেষের দিকে তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা ওসাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুন আও ইউহদিসু লাহুম যিকরা। একটু পরে আয়াত নাম্বারটা বলে দিব। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন তার প্রমাণ স্বয়ং কোরআনেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তিনি বলছেন এমনি ভাবে আমি কোরআনুল কারীমকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি, অতরফনা ফীহি মিনাল ওয়াঈদ, এবং তার মধ্যে আমি সাবধান বাণীকে ছড়িয়ে দিয়েছি, কেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা কোরআন পড়ে ওয়াহির মাধ্যমে, যাতে করে তারা ওয়াহির মাধ্যমে নিজেদেরকে তাকওয়াবান করতে পারে, মুত্তাকি বানাতে পারে, আও ইউহদিসু লাহুম যিকরা, এবং যাতে করে তাদের জন্য এর মধ্যে এই কোরআনের মধ্যে স্মরণ আসতে পারে, যাতে করে তাদের জন্য নসিহত আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ আয়াত নাম্বার 2 তিনি বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কুরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে করে তোমরা বুঝতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো। বাঙালি জাতি আজকে নতুন কোরআনের দাবি করছে। বেশ কিছুদিন আগে মিরপুর 1 নম্বরে একজন বাংলা নবীর আবির্ভাব ঘটেছিল, বাংলা নবী, তার দাবি হচ্ছে আমরা বাংলা ভাষাভাষী, আমরা কি আরবি বুঝবো? অতএব আমাদের জন্য বিধান হতে হবে বাংলা। সে বাংলাতে কোরআন পাঠ করতো, বাংলাতে ওয়াহির কথা বলতো, বাংলাতে এই করতো সেই করতো। আল্লাহ তাআলা এই শয়তানটাকে নিয়ে গিয়েছেন, শয়তানটা মরেছে, ও ছিল বাংলা নবী। বর্তমানে বাংলাদেশে 30 জনের উপরে নবুয়তের দাবিদার রয়েছে, ঢাকাতে তার মধ্যে হতে আছে প্রায় 15 থেকে 16 জনের মতো, এবং ঢাকার বাইরে আরো কয়েকজন রয়েছে, প্রায় 30 থেকে 35 জন নবুয়তের দাবিদার রয়েছে। সব তো বাংলাতে নবুয়তের দাবি করছে, অথবা আরবিটাকে বাংলা করে তেলাওয়াত করে বলছে যে কোরআন বাংলা ভাষাতেই আল্লাহ নাজিল করেছে, অতএব বাংলাতেই পড়তে হবে। এই 30 জনের মতো রয়েছে, ঢাকায় অনেকগুলো রয়েছে, আমাদের এলাকাতে মিরপুর 6 নম্বরে একটা রয়েছে, ও শয়তান বড়টা মরেছে, ও ছেলে এখন দাবি করছে, নবাবগঞ্জে রয়েছে, তারপরে হাজারীবাগে রয়েছে। হাজারীবাগে তো স্বয়ং একজন আল্লাহই দাবি করে ফেলেছে, স্বয়ং আল্লাহই দাবি করেছে, ওর নাম হচ্ছে আল্লাহ বাবা, আল্লাহ বাবা, হাজারীবাগে ওর নাম হচ্ছে আল্লাহ বাবা, ও হচ্ছে আল্লাহ বাবা। তো এইভাবে করে দাবি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি কুরআনুল কারীমকে আরবিতে অবতীর্ণ করেছি লাআল্লাকুম তাআকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। মনে রাখবেন এই কথা সত্য, চিরসত্য, কোরআন যদি আরবি না হয়ে অন্য কোন ভাষায় অবতীর্ণ হতো আমরা বুঝতে পারতাম না, আমরা বুঝতে পারতাম না এটা আল্লাহর কথা। পৃথিবীতে সবচাইতে সহজ ভাষা কোনটা? আরবি ভাষা, সবচাইতে সহজ ভাষা আরবি। যে কোনো ভাষাভাষীর মানুষ আরবি পড়তে পারে, তার প্রমাণ দেখেন, ও ফার্সি ভাষায় কথা বলে কিন্তু কোরআন তেলাওয়াত করে কোন ভাষায়? আরবিতে। ইংরেজি ভাষায় কথা বলে, কোরআন তেলাওয়াত করে কোন ভাষায়? আরবিতে। বাংলা ভাষায় কথা বলে, মালাই ভাষায় কথা বলে, কেরালার ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে, বিভিন্ন গারদের ভাষায় কথা বলে, কিন্তু কোরআন তেলাওয়াত করে কোন ভাষায়? আরবিতে। এই তেলাওয়াত যদি অন্য কোনো ভাষায় আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করতেন আমাদের জন্য বোধগম্য হতো না। এটাই যুক্তিযুক্ত, এটাই প্রমাণিত, এটাই বিজ্ঞানসম্মত যে কোরআনকে আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করেছেন যাতে করে মানুষ বুঝতে পারে। যদি অন্য কোন ভাষায় কোরআন অবতীর্ণ হতো জাতি বুঝতে পারতো না, সবচাইতে সহজ ভাষায়। দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমকে অবতীর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজির আয়াত নাম্বার 9 তিনি বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন,
নিশ্চয় আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি, কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়াইন্না লাহু লাহাফিজুন, এবং এর সংরক্ষণের দায় দায়িত্ব হচ্ছে আমার। এমনি ভাবে আরো অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণের কথা কোরআনেই উল্লেখ করেছেন। হাদিসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের একটি সহিহ হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতীতুল কোরআন ও মিসলাহু মাহু, সাবধান তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা আমাকে যেমন ভাবে কোরআন দিয়েছেন, কোরআনের মতো একটা কিছু তিনি আমাকে দান করেছেন, সেটা হচ্ছে কি সহি সুন্নাহ সহি হাদিস। আমাকে যেমন কোরআন দেওয়া হয়েছে ঠিক তেমনি ভাবে কোরআনের মতো আরো একটা কিছু আমাকে দান করা হয়েছে, সেটি হচ্ছে কি সহি সুন্নাহ সহি হাদিস, সহি সুন্নাহ সহি হাদিস। এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে দান করেছেন। বিখ্যাত তাবেঈ ইবনে আতিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নিয়ে আবির্ভূত হতেন, ঠিক তেমনি ভাবে তিনি হাদিস নিয়ে সহি সুন্নাহ নিয়েও রাসূলের উপরে অবতীর্ণ হতেন, আবির্ভূত হতেন, রাসূলের উপরে আবির্ভূত হতেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনিও এই বিষয়টা একই ভাবে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ওয়াহী অনুসরণের প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহীর আনুগত্য করতে বলেছেন, ওয়াহী অনুসরণ করতে বলেছেন, আর তিনিও যে তার অনুসরণ করেছেন তার প্রমাণ রয়েছে সহি সুন্নাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াহী অবতীর্ণ করেছেন, তিনি যে ওয়াহী মেনে নিচ্ছেন তার প্রমাণ রয়েছে, সহি মুসলিমে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইয়াহুদি ব্যক্তি এসে জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, মুহাম্মদ তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো তো পৃথিবীর উত্তম জায়গা কোনটা, আর পৃথিবীর অনুত্তম জায়গা নিকৃষ্ট জায়গা কোনটা, পৃথিবীর উত্তম জায়গা কোনটা আর পৃথিবীর নিকৃষ্ট জায়গা কোনটা, এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। ইয়াহুদি পণ্ডিত এসে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল নীরব থাকছেন এবং তিনি বলছেন, আমি এই বিষয়ের উত্তর ততক্ষণ পর্যন্ত দিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিবরিল এই বিষয়ে আমাকে জানিয়ে না দেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলছেন যে জিবরিল বলো তো পৃথিবীর উত্তম জায়গা কোনটা আর পৃথিবীর নিকৃষ্ট জায়গা কোনটা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমিও এই বিষয়ের উত্তর জানি না, আমি আল্লাহর কাছে এই বিষয়ে জিজ্ঞেস করব তারপরে আমি আপনাকে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্ন শুনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালামকে জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে তিনি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুসংবাদ গ্রহণ করেন, আপনার এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে গিয়ে আজকে আমি আল্লাহর এত নিকটবর্তী হয়ে এত কাছাকাছি গিয়েছি, এত নিকটবর্তী হয়েছি যে অতীতে আর কখনো এত নিকটবর্তী হয়নি আল্লাহ, অতীতে আর কখনো এত নিকটবর্তী হয়নি, আজকে যত নিকটবর্তী হয়েছি তারপরে এর পরেও আল্লাহর সাথে আমার সাথে মাঝখানে 70,000 পর্দার একটা আবরণ ছিল, 70,000 পর্দার একটা আবরণ ছিল। আল্লাহর নিকটবর্তী হয়েছি তার মানেই যে আল্লাহকে দেখে ফেলেছি বিষয়টা এমন নয়, আল্লাহর নিকটবর্তী হয়েছি তার মানেই যে আল্লাহর হাতের সাথে হাত মিলিয়েছি বিষয়টি এমন নয়, আল্লাহর নিকটবর্তী হয়েছি তার মানেই যে আমি আল্লাহর আরশের কাছাকাছি আল্লাহর কুরসির কাছাকাছি চলে গিয়েছি বিষয়টা এমন নয়, আল্লাহ তোমার খুব নিকটবর্তী, তোমার শাহরগের চাইতেও নিকটে, এর মানে যে আল্লাহ তোমার সাথে মিশে আছেন বিষয়টা এমন নয়। পীর সাহেবরা যে কথা বলেন, আল্লাহই বলেছেন ওয়া মা কুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই থাক না কেন আল্লাহ তোমার খুব কাছাকাছি আছেন। আল্লাহ বলছেন ওয়াহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার শাহরগের চাইতেও নিকটে আছি, শাহরগের চাইতেও নিকটে আছি মানে আল্লাহ যে তোমার সাথে মিশে আছেন বিষয়টি এমন নয়। জিবরিল আলাইহিসসালাম তার ব্যাখ্যা দিচ্ছেন, আমি এত বেশি নিকটবর্তী হয়েছি আল্লাহর, এত বেশি কাছাকাছি গিয়েছি আল্লাহর, যে অতীতে এত বেশি কাছে কাছে আমি আল্লাহর যাইনি তারপরে আল্লাহর সাথে আমার সাথে 70,000 পর্দার একটা বিশাল ব্যবধান ছিল। তিনি বলছেন যে মুহাম্মদ আপনি সুসংবাদ গ্রহণ করেন, আমি আল্লাহকে জিজ্ঞেস করেছি, আল্লাহ বলেছেন
যে পৃথিবীর উত্তম স্থান হচ্ছে মসজিদ আর পৃথিবীর নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার, পৃথিবীর নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। আল্লাহ রাসূলকে জিবরিল আলাইহিস সালাম জানিয়ে দিলেন। এর পরবর্তীতে ইহুদি পণ্ডিত আসলো, ইহুদি পণ্ডিত আসার পরে রাসূল সাল্লাম তাকে জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীর উত্তম জায়গা হচ্ছে মসজিদ, নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। ইহুদি ব্যক্তিত্ব রাসূল সাল্লামের এই কথা সত্যায়ন করছেন, তিনি বলছেন যে হ্যাঁ তাওরাতেও এমন কথাটিই রয়েছে, তাওরাতেও এমন কথাটিই রয়েছে। হাদিসটি আমরা পাবো সহি ইবনে হাব্বা ইবনে হিব্বানে, সহি ইবনে হিব্বানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াহির অনুসরণ করতেন তার দ্বিতীয় প্রমাণ সূরা মুজাদালার অবতীর্ণ হওয়া। সূরা মুজাদালা, সূরাতুল মুজাদালা 28 পারা প্রথম সূরা, এই সূরা অবতীর্ণ হওয়া একজন মহিলা ব্যক্তিত্ব, মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা, খাওলা নামক সাহাবিয়া রাদিয়াল্লাহু আনহা, তাকে তার হাজবেন্ড তালাক দিয়ে দিচ্ছেন, তালাক দিচ্ছেন। তালাকের বিষয়টা হয়েছিল কেমন, সেই যুগে এই বিধিবিধান ছিল যে কোন স্বামী যদি তার স্ত্রীকে একথা বলে যে তুমি হচ্ছে আমার কাছে আমার মায়ের মতো, তোমার পিঠটা হচ্ছে আমার মায়ের পিঠের মতো, তোমার চুল হচ্ছে আমার মায়ের চুলের মতো, এই কথা যদি কেউ বলে, কেউ যদি তার স্ত্রীর কোন অঙ্গ প্রত্যঙ্গকে তার মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ করে, মায়ের অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিলিয়ে দেয়, তাহলে সেই স্বামীর জন্য সেই স্ত্রী তালাক হয়ে যাবে। এমন ঘটনাই ঘটল একজন সাহাবিয়ার, একজন মহিলা সাহাবিয়ার, খাওলা রাদিয়াল্লাহু আনহা, তাকে তার স্বামী বলে ফেল, বলে ফেললেন যে আনতি আলাইয়া কাযাহরি উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো। তালাক হয়ে গেল, দুইজন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। এই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে এই কথা বলে ফেলেছে, আমি এখন কি করব। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গিয়েছো, তুমি তোমার স্বামীর জন্য হারাম হয়ে গিয়েছো, তোমাদের তালাক হয়ে গিয়েছে। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়েছে, আমার ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি কি করতে পারি, আমার এই বাচ্চাগুলোর কি হবে। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন যে তুমি তোমার স্বামীর জন্য হারাম, তুমি তোমার স্বামীর জন্য হারাম। তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই বয়স, আমি কার কাছে যাব, কে আমাকে গ্রহণ করবে, আমার এই বাচ্চাগুলোর কি হবে, আমারই বা কি হবে, জীবনটা কিভাবে চলবে। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন আমি আর কোন কথা বলতে পারবো না, তুমি হারাম হয়ে গিয়েছো, তুমি তোমার স্বামীর জন্য হারাম। এই মহিলা যখন দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর কোন কথোপকথন চলছে না, রাসূলুল্লাহ ওয়াহির মেনে চলছেন, ওয়াহির আনুগত্য করে চলছেন, যে ওয়াহিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন, এই বিষয়ে আর কোনো কথা বলছে না, তার কোনো সুযোগ সুবিধা হচ্ছে না, তিনি তার স্বামীর ঘরে ফিরে যেতে পারছেন না, তখন তিনি আকাশের দিকে মুখ করে বলছেন আল্লাহ পৃথিবী কেউ তো শুনছে না, তুমি তো আমার কথা শুনছো। কাদ সামি আল্লাহ কাউলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা ওয়াতাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা ইন্নাল্লাহ সামিউন বাসীর। আল্লাহ বলছেন কাদ সামি আল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন, অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন, কাউলাল্লাতি তুজাদিলুকা ফি যাওজিহা, সেই মহিলার কথা যেই মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিলেন, তার কথাকে আল্লাহ তাআলা শুনেছেন। ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা, আল্লাহ তাআলা তোমাদের উভয়ের কথাগুলোকে শুনেছেন, ইন্নাল্লাহ সামিউন বাসির, অবশ্যই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞতা। আল্লাযীনা ইয়ুযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম, এই বিস্তারিত বর্ণনা আমরা যা বললাম এতক্ষণ পর্যন্ত, আল্লাহ তাআলা তাই বিষয়টা বলেছেন যেই ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করে ফেলেছিল আল্লাহ তাআলা এই কথাকে শুনেছেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন এই মহিলার আবেদনের পরিপ্রেক্ষিতে, এই মহিলার এই আবেদন অনুনয় বিনয়, এই মহিলার এই করুণ চাওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সেই হুকুমকে পরিবর্তন করে নতুন করে হুকুমকে পরিচালনা করছেন। কেউ যদি ভবিষ্যতে এমন কথা বলে ফেলে তুমি আমার কাছে তোমার পিঠটা আমার মায়ের মতো, তোমার এই অঙ্গটা হচ্ছে আমার মায়ের মতো, এখন থেকে আর এটা তালাক হবে না, আল্লাহ তাআলা একজন মহিলার চাওয়ার পরিপ্রেক্ষিতে অতীতের হুকুমকে পরিবর্তন করে নতুন হুকুমকে পরিচালনা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যারা বলে আল্লাহ আমার ডাক শুনে না কিন্তু খাজা আমার ডাককে ছাড়ে না, আল্লাহর কাছে পাই না কিন্তু খাজার কাছে গেলে আমি খালি হাতে ফিরি না,
তোমরা দেখো যে একজন মহিলা আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহ তাআলা তার ওয়াহির বিধানকে পরিবর্তন করে নতুন বিধানকে পরিচালনা করছেন, নতুন বিধানকে নাযিল করছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি বলছো তোমার ডাক আল্লাহ শুনে না, তুমি সন্তান পাওয়ার জন্য সায়দাবাদীর কাছে চলে যাও, তুমি পৃথিবীর নিকৃষ্ট একটা প্রাণী কুকুরকে দেখো, নিকৃষ্ট একটা প্রাণী শূকরকে দেখো, যে কোন খাজার দরবারে যায় না কিন্তু আটটা আটটা দশটা দশটা সন্তান প্রসব করে। একটা নিকৃষ্ট প্রাণী ও সায়দাবাদীর দরবারে যায় না, ও খাজার দরবারে কোন দরবারে যায় না, ওকে আল্লাহ তাআলা আটটা দশটা করে সন্তান দান করেন, আর তুমি আশরাফুল মাখলুকা, তুমি একটা সন্তান তার আল্লাহর কাছে যাইতে পারো না, তুমি চলে যাচ্ছ খাজার কাছে, তুমি চলে যাচ্ছ সায়দাবাদীর কাছে, আহা তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছ। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতগুলো অবতীর্ণ হলো, সূরা মুজাদালার এই আয়াতগুলো অবতীর্ণ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলা রাদিয়াল্লাহু আনহাকে সুসংবাদ প্রদান করলেন, সুসংবাদ প্রদান করলেন যে তোমার চাওয়ার ভিত্তিতে আল্লাহ সুবহান ওয়া তাআলা হুকুমকেই পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা রয়েছে কোরআনুল কারীমে, অসংখ্য ঘটনা রয়েছে কোরআনুল কারীমে, অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য ঘটনা বর্ণিত হয়েছে প্রত্যেকটা বিষয়ের বিধিবিধান। মদের ব্যাপারে কি হবে, মদের ব্যাপারে কি হবে, মদের ব্যাপারে কি হবে, সাহাবীরা এসে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর করতে পারছেন না, কোনো উত্তর করতে পারছেন না। সাহাবীরা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, মদ আমাদেরকে শেষ করে দিচ্ছে, আমাদের সালাত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এই হচ্ছে সেই হচ্ছে। স্বয়ং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বারবার এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, মদের ব্যাপারে কিছু বলেন, মদের ব্যাপারে কিছু বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত মদকে হারাম না করছেন, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদকে হারাম ঘোষণা দিতে পারছেন না, হারাম ঘোষণা করছেন না। যখন মদকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বলছেন যে দেখো, এই মুহূর্তে জিবরীল আমার কাছে সংবাদ নিয়ে এসেছে যে মদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, অতএব মদিনার অলিতে গলিতে তোমরা এই ঘোষণা ছড়িয়ে দাও যে আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈমান আনলেন এবং ঘোষণাকারীকে মদিনার অলিতে গলিতে পাঠিয়ে দিলেন। এই ঘোষণাকারী ব্যক্তি যখন এই ঘোষণা করা শুরু করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বিরত থাকো, তোমরা বিরত থাকো, তোমরা সফল হবে, মদ থেকে বিরত থাকো, জুয়া থেকে বিরত থাকো, শয়তানের পথ অনুসরণ করা থেকে তোমরা বিরত থাকো, তোমরা সফল হয়ে যাবে। ঘোষণাকারী যখন মদিনার অলিতে গলিতে ঘোষণা করাচ্ছেন, সাহাবীরা এই ওয়াহির উপরে আল্লাহর পক্ষ থেকে আসা এই বিধানের উপরে এমন ভাবে আমল করা শুরু করলেন। একজন ব্যক্তি ইয়ামান থেকে বিশাল মদের বহর নিয়ে এসেছিল, প্রায় 30টা উট বোঝাই করা মদের বহর বড় বড় মটকায় করে নিয়ে আসলো। উনি মদিনায় প্রবেশ করে শুনতে পারলেন যে একজন ব্যক্তি ঘোষণা করছে যে আল্লাহ তারা এই মুহূর্তে মদকে হারাম করেছেন, তিনি তার মদের বহর যতগুলো ছিল সবগুলোকে ভেঙে চুরে খান খান করে দিলেন। সাহাবীরা বর্ণনা করছেন যে সেই সময় আল্লাহ তাআলা যখন মদকে হারাম করেছেন, সেই সময় মদিনার অবস্থান এমন হয়েছিল যে মদিনায় মদের বন্যা হয়ে গিয়েছিল, হয়ে গিয়েছিল মদিনার অলিতে গলিতে মদের সয়লাব হয়ে গিয়েছিল, মদিনায় রাস্তার মধ্যে বন্যা হয়ে গিয়েছিল, মদের বন্যা। যার হাতে পাত্রের মধ্যে মদ ছিল সে পাত্রটাকে ফেলে দিয়েছিল, যে ড্রামে করে মদ এনেছিল সে ড্রাম ভেঙে ফেলেছিল, যে ব্যক্তি মটকায় করে মদ এনেছিল সে রাস্তার মধ্যেই মটকাকে ভেঙে ফেলেছিল, যেই ব্যক্তি মদ পান করেছিল সে পালার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বমি করে মদটাকে বের করে দিয়েছিল রাস্তার মধ্যে। এ হচ্ছে রাসূলের ওয়াহী মান্য করা, এ হচ্ছে সাহাবীর ওয়াহী মান্য করা, সাহাবীর ওয়াহী মান্য করা। এই ওয়াহীর কথা আজকাল আমরা ইমাম সাহেবদের কাছে, হুজুরদের কাছে, মুয়াজ্জিনদের কাছে বলছি, মুয়াজ্জিন বলছে এইটা তো আমাদের ইমাম এইভাবে বুঝেনি, এই আয়াতের কথা তো আমাদের ইমাম সাহেব আমাদের মাঝাবে এর বিপরীত মুখে আছে, আমরা কি করব। সাহাবীর ইমান দেখি, সাহাবীর ইমান, মদিনায় মদের বন্যা বয়ে গেল, বন্যা আসতে যেমন পানির সয়লাব হয়ে যায় মদিনার রাস্তাঘাট বন্যায়, এরকম সয়লাব হয়ে গেছিল মদের বন্যায়। ঠিক এমনি ভাবে পর্দার হুকুম, হিজাবের হুকুম, সাহাবীরা এসে বারবার জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ কি হবে হিজাবের বিষয়, কি হবে হিজাবের বিষয়, আমরা আমাদের মুসলিম বোনদেরকে দেখে ফেলছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বারবার এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ হিজাবের বিষয় কি হবে, উম্মুল মুমিনিনরা হিজাব আমাদের সামনে চলে আসে,
আমরা তাদেরকে দেখে ফেলি, আমরা তাদেরকে এই অবস্থায় দেখি ওই অবস্থায় দেখে ফেলি, এটা কেমন হচ্ছে ইয়া রাসূলুল্লাহ? হিজাবের বিষয় কি হবে, পর্দার বিষয় কি হবে? আল্লাহ রাসূল কোনো উত্তর করতে পারছেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদেশ করছেন মুমিনদেরকে, মুমিন নারীদেরকে, মুমিন পুরুষদেরকে যে তোমরা হিজাব করো, মুমিন নারীদেরকে যখন হিজাবের আদেশ করছেন, জিলবাবের আদেশ করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম করে দিচ্ছেন, সেই হুকুমকে মহিলা সাহাবিয়ারা এমন ভাবে পালন করছেন যে অন্ধকারাচ্ছন্ন অবস্থাতে যেই সময় মানুষ নিজের পশম দেখতে পায় না, যেই সময় একজন আরেকজনকে দেখে চিনতে পারছেন না, সেই অবস্থাতেও তারা তাদের পুরো শরীরটাকে আবৃত করে তারপরে ঘর থেকে বেরোচ্ছেন। যেই সময় কেউ কাউকে দেখতে পারে না, রাতের বেলা যখন কারেন্ট চলে যায়, ঘর বন্ধ, বাইরের আলো পড়ছে না, চাঁদের আলো কিছুই পড়ছে না, কারেন্টটা যখন চলে গিয়েছে সাথে সাথে অবস্থা কি হয়, একদম অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। সেই সময় মানুষ মানুষকে কি করে দেখবে, নিজেই তো নিজেকে দেখতে পাচ্ছে না, আপনি আপনার হাতের আঙ্গুল দেখতে পাবেন না, কিন্তু আরেকজনকে দেখা তো অসম্ভব বিষয়। এই অবস্থাতেও মহিলা সাহাবিয়ারা ঘর থেকে বেরোতেন হিজাব করে, জিলবাব করে, এ হচ্ছে সাহাবিদের ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন। আর মহিলা সাহাবিরা হিজাব করে বেরোচ্ছেন এবং মহিলা সাহাবিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে তোমরা যখন মসজিদে যাতায়াত করবে তোমরা একেবারে দেওয়ালের সাথে সেটে 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 চলে যাও, একদম আলাদা হয়ে পুরুষদের থেকে একদম দূরত্বে থেকে তোমরা চলাফেরা করো। মহিলা সাহাবিরা এমন ভাবে দেওয়ালের সাথে রাস্তা দিয়ে হাঁটতেন যে তাদের কাপড় চোপড় রাস্তার পাশে কাটার সাথে আটকে যেত, রাস্তার পাশে কাটার সাথে আটকে যেত, পুরুষদের থেকে এতটা দূরত্ব নিয়ে চলতেন। আর এখন বাসে উঠলে হুজুরের পাশে মহিলা এসে বসে পড়ে, আল্লাহ আকবার, কত ফজিলত আমাদের, আমাদের কত ফজিলত। মাঝে মাঝে এই ঘটনা ঘটে যখন মোটরসাইকেল চালাতে পারি না কোনো কারণ ছাড়া, কারণ সব কারণে যখন বাইরে যেতে হয় বাসে, এই লোকাল বাসগুলোতে উঠি, বসে বসে আমি কোরআন পড়ছি বা হাদিস পড়ছি, পাশে একজন মাশা আল্লাহ এসে বসে পড়ছে, আল্লাহ নিয়ামত, এসে বসে পড়ছে, বাধ্য হয়ে উঠে যায়। তখন আশপাশের লোকজন বসে, মৌলবীরা এখনো সেই পুরাতন যুগে আছে, আনকালচার, এর কোনো কালচার নাই, কিছু নাই, মৌলবী এখনো সেই আগের যুগে আছে। এরকম মন্তব্য শুনতে হয় যে নারীর পাশ থেকে উঠে গেলাম আর সাথে সাথে এই মন্তব্য শুনতে হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এ হচ্ছে মুসলিম। জিজ্ঞেস করে দেখলে যে আপনি কোন ধর্মের, বলেন আমি মুসলিম, কোনো সন্দেহ নেই আমি মুসলিম, আমার ভোটার আইডি কার্ডটা দেখেন, আমার পরিচয়পত্রটা দেখেন, মুসলিম লেখা আছে, আমার জন্ম নিবন্ধন দেখেন, মুসলিম লেখা আছে, আমরা ভূগোল পড়ে এসেছি, ভূগোল কিতাব লিখেছে যে আমরা মুসলিম দেশে বসবাস করি, ভূগোল বিদ্যা লিখেছে যে এই দেশের 95% মানুষ হচ্ছে মুসলিম, আমি মুসলিম না হয়ে কি করে পারি, আল্লাহ আকবার। এ হচ্ছে মুসলিম নারীর অবস্থান। আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে করে ওয়াহির, ওয়াহির অনুসরণ করে যেতেন, ওয়াহির অনুসরণ করে যেতেন প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। হাদিসে যতগুলো পড়বো, কোরআনের ব্যাখ্যা যতগুলো পড়বো, দেখবো যে রসুলাম বলছেন সাহাবিরা মানছেন, সাহাবিরা জিজ্ঞেস করছেন, রসুলাম বলছেন আমি জানি না, এরপরে আবার আল্লাহর পক্ষ থেকে ওয়াহি আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি অবতীর্ণ করছেন, আল্লাহ রসুলাম মানুষের কাছে জানিয়ে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন ব্যক্তিত্ব যার সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, সূরা নাজম আয়াত নাম্বার 3-4, আল্লাহ বলছেন যে মুহাম্মদ ওয়াহি ছাড়া কোনো কথাই বলতেন না, তিনি যা বলতেন শুধু ওয়াহির অনুসরণ করেই বলতেন, শুধুমাত্র ওয়াহির অনুসরণ করেই বলতেন। বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াহি অনুসরণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কেউ যদি এই ওয়াহির সাথে, আমরা বলেছিলাম ওয়াহি প্রথমত কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহি, আর একটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসা ওয়াহি। কেউ যদি ওয়াহি, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহি, ওয়াহি ইলাহিতে কেউ যদি গোজামিল দেওয়ার চেষ্টা করে, কেউ যদি এর সাথে নতুন কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করে, কেউ যদি এর মধ্যে কোনো কিছু প্রবেশ করাবার চেষ্টা করে, তার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাক্কা আয়াত নাম্বার 33-35-35-36, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের কথা বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণকৃত বিষয়, অবতীর্ণকৃত বিধিবিধান, লাউ তাকাওয়ালা আলাইনা বাবুল আকাবিল, নবী যদি এই অবস্থায় মন গড়া কোনো কিছু এর মধ্যে ঢুকিয়ে ফেলতো, আল্লাহ পক্ষ থেকে আসা, এই কি হচ্ছে ওখানে, কি হচ্ছে ওখানে, আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহির মধ্যে নবী যদি কোনো কিছুর অনুপ্রবেশ ঘটাতো,
নবী যদি কোনো কিছুর সংমিশ্রণ ঘটাতো, নবী যদি কোনো কিছুর সংমিশ্রণ ঘটাতো আল্লাহর পক্ষ থেকে কঠোরতা আসছে। তিনি বলছেন এমত অবস্থায় নবী যদি কোনো কিছু মন গড়া তার মধ্যে ঘটাতো, আমার উপরে কোনো কিছু বলতো, কোনো কিছু সংমিশ্রণ ঘটাতো, লা খাযনা মিনহু বিলিয়ামিন, তাহলে নবীকে আমি ডান হাত দিয়ে ধরতাম, সুম্মা কাতাতু মিনহুল ওয়াতিন, তারপরে নবীর এই খাড়ের শাহরগকে আমি কেটে ফেলতাম। এ হচ্ছে ওয়াহী ইলাহিতে কোনো কিছু গোজামিল দেওয়ার শাস্তি, কোন কিছু গোজামিল দেওয়ার শাস্তি। কোরআনের মধ্যে কোনো কিছু গোজামিল দিতে চেষ্টা করছি, আর সহি সুন্নাহর ক্ষেত্রে কোনো কিছু গোজামিল দেওয়ার চেষ্টা করছি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি এভাবেই দিবেন, গর্দান গুলোকে কেটে দিবেন। আল্লাহ তাআলা তার নবী সম্পর্কেই বলছেন, নবী যদি ওয়াহী ইলাহিতে কোনো কিছু গোজামিল দেওয়ার চেষ্টা করতো, আল্লাহ তাআলা তাকে ডান হাত দিয়ে ধরতেন আর বাম দিক দিয়ে, বাম হাত দিয়ে তাকে তার এই গর্দানকে কেটে ফেলে দিতেন, একদম জবাই করে ফেলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার সাথে ওয়াহীকে আমাদের পর্যন্ত পৌঁছে গিয়েছেন, ওয়াহীকে পৌঁছে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহীর ক্ষেত্রে নিজের পক্ষ থেকে কোনো কিছুকে প্রকাশ করেননি, কোনো কিছুকে নিজের মধ্য থেকে প্রবেশ করেননি। এই বিষয়ে সামনে আলোচনা আসবে আলে কোরআনদের আলোচনার ক্ষেত্রে। তারা বলে যে রসুল ইসলাম ওয়াহীর মধ্যে গোজামিল দিয়েছে, তারা বলে আল্লাহ রসুল ইসলাম কোরআনের ভিতরে কিছু ঢুকিয়েছে এই সেই, সেক্ষেত্রে এই বিষয়ের উপরে আলোচনা, বিস্তারিত আলোচনা আসবে যে না, নবী মুহাম্মদুর রসুলুল্লাহ নিজের পক্ষ থেকে ওয়াহীর মধ্যে কোনো কিছুকেই প্রবেশ করান নাই, কোনো কিছুকে প্রবেশ করান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াহী মেনে নেওয়ার জন্য আদেশ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন, যেমনি ভাবে তাকে ওয়াহীতে গোজামিল দেওয়ার শাস্তি হিসাবে শাস্তিকে উল্লেখ করেছেন, ঠিক তেমনি ভাবে উম্মতকেও একই আদেশ করেছেন, উম্মত ওয়াহীকে মেনে নিবে এবং ওয়াহীর ক্ষেত্রে কোনো কিছুকে গোজামিল দেওয়ার চেষ্টা করবে না, যদি করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উপর আযাব এবং গজব চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ আয়াত নাম্বার 2 তিনি বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তাকে মেনে নাও, তোমরা তাকে মেনে নাও। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা শুধুমাত্র তারই আনুগত্য করো, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসে সেইটাকে তোমরা ছেড়ে দিও না, আল্লাহকে ছাড়া তোমরা অন্য কাউকে আউলিয়া হিসাবে অভিভাবক হিসাবে গ্রহণ করো না, কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলছেন অল্প সংখ্যক মানুষই আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে, অল্প সংখ্যক মানুষ আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। শরীয়ত যে কোনো প্রশ্ন চলে আসবে, যদি কোনো মানুষের পক্ষ থেকে শরীয়ত কোনো প্রশ্ন যদি চলে আসে তাহলে শরীয়ত প্রশ্নের উত্তর হতে হবে ওয়াহি ইলাহি, আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি এসেছে সেই ওয়াহির মাধ্যমে শরীয়ত প্রশ্নের উত্তর দিতে হবে। ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে এর উত্তর আসবে কোত্থেকে? ওয়াহি থেকে। ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে কিভাবে এর উত্তর আসবে ওয়াহি থেকে। ইসলামী আন্দোলন কিভাবে পরিচালিত হবে এর উত্তর আসবে কিভাবে? ওয়াহি থেকে। ইকামতে দ্বীনের পথ পদ্ধতি কিভাবে হবে এর উত্তর আসবে কোত্থেকে? ওয়াহি থেকে। সালাতের বিধিবিধান বিবরণ আসবে কোত্থেকে? ওয়াহি থেকে। যে কোনো প্রশ্নের উত্তর আসতে হবে কোত্থেকে? ওয়াহি থেকে। প্রত্যেকটা প্রশ্নের উত্তরে এই কথা বলতে হবে আল্লাহ বলেছেন অথবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এছাড়া অন্য কোনো কথা দিয়ে আমাদের ভাবে কি রয়েছে, আমাদের তরিকা এটি রয়েছে, এই দেশের মানুষ এটা মানে, অমুক হুজুর এই কথা বলেছেন, অমুক স্কলার এই কথা বলেছেন, অমুক ফকি এই কথা বলেছেন, অমুক ইমাম এই কথা বলেছেন, এই কথা দিয়ে শরীয়ত চলতে পারে না, এই কথা দিয়ে শরীয়ত চলতে পারে না। শরীয়তের যতগুলো বিধিবিধান রয়েছে, শরীয়তের যতগুলো ব্যবস্থাপনা রয়েছে, প্রত্যেকটা বিষয়ের প্রশ্নের উত্তর আসবে কোত্থেকে? ওয়াহী ইলাহি থেকে। ওয়াহী ইলাহি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল আয়াত নাম্বার 43-44 তিনি বলছেন, আমার সাল্লা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াজ যুবুর, আল্লাহ বলছেন আমার সাল্লা মিন কাবলিকা ইল্লা রিজালা, আমি তোমার পূর্বেও অনেকগুলো নবী রসুলকে পাঠিয়েছি, পুরুষকে পাঠিয়েছি, কি দিয়ে? ওয়াহি দিয়ে। যদি তোমাদের কোনো বিষয়ের প্রশ্ন থাকে তাহলে তোমরা আহলে জিকিরকে, আহলে ওয়াহিকে, আহলে জিকিরের অর্থ কি? আহলে ওয়াহি। আহলে জিকিরের অর্থ কি? আহলে ওয়াহি। আহলে জিকিরের অর্থ কি? আহলে ওয়াহি। আহলে জিকিরের অর্থ আলেম ওলামা নয়,
যারা বলে আহলে জিকির অর্থ হচ্ছে আলেম ওলামা, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা আলেম আলেম ওলামা রয়েছে, গণতন্ত্রের আলাদা আলেম, ধর্মনিরপেক্ষতার আলাদা আলেম, সমাজতন্ত্রের আলাদা আলেম, হানাফি মাজহাবের আলাদা আলেম, আওয়ামী লীগের আলাদা আলেম, বিএনপির আলাদা আলেম, চরমোনাইয়ের আলাদা আলেম, বিভিন্ন তরিকার আলাদা আলেম, শর্শিনার আলাদা আলেম, তবলিগ জামাতের আলাদা আলেম, প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা আলেম রয়েছে। আমি যখন আহলে জিকির অর্থ আহলে আলেম বলবো, আলেম সম্প্রদায় বলবো, তখন অর্থ ভুল হয়ে যাবে। আহলে জিকির মানে হচ্ছে আহলে ওয়াহী, আহলে ওয়াহী, যেমন আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি জিকিরকে অবতীর্ণ করেছি, ওয়াইন্না লাহু লাহাফিজুন, আমি জিকিরকে হেফাজত করব। এইখানে আল্লাহ বলছেন আহলে জিকিরকে জিজ্ঞেস করো, আহলে জিকির মানে হচ্ছে আহলে ওয়াহী, বলে থাকবে আহলে জিকির হচ্ছে আহলে ওয়াহী। সে ব্যক্তি প্রত্যেকটা কথায় কথায় ওয়াহী দিয়ে উত্তর করে, সে হচ্ছে আহলে ওয়াহী। আপনার জীবনে যে কোনো জিজ্ঞাসা আপনি কাকে করবেন, আলেমকে, কাকে, আহলে ওয়াহীকে, কাকে, আহলে ওয়াহীকে করবেন। আহলে ওয়াহী যারা যারা ওয়াহীর উপরে পড়াশোনা করে তাদেরকে আপনি আলেম বলতে পারেন, কিন্তু তার পরিচয় হচ্ছে আহলে ওয়াহী। তার পরিচয় কি? আহলে ওয়াহী। আল্লাহ বলছেন ফাসালু আহলা যিকির, তুমি আহলে যিকিরকে আহলে ওয়াহীকে জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তাআলামুন, যদি তোমার কোনো বিষয় না থাকে। কিভাবে জিজ্ঞেস করবে? বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর, তোমরা দলিল সহকারে বিস্তারিত ভাবে তাদেরকে জিজ্ঞেস করো, এমন দলিল জিজ্ঞেস করো যে দলিল হচ্ছে অকাট্য ওয়াজ-জুবুর, অকাট্য দলিল সহকারে তাকে জিজ্ঞেস করো, এমনি এমনি তাকে ছেড়ে দিও না। অকাট্য দলিল আল্লাহ অবতীর্ণ করেছেন, অকাট্য দলিল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুদ্ধ বাণী, সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে দিনকে অবতীর্ণ করেছেন। আমরা বলেছিলাম গতকালকে সূরা বাকারার 122 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা পুরো দিনকে, পুরো ইসলামকে, পুরো হেদায়েতটাকে জ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন, মনে আছে? জ্ঞান হিসাবে আখ্যায়িত করেছেন, ইলম হিসাবে আখ্যায়িত করেছেন। এই পুরো দিনের নামকরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম। পুরো দিনের নামকরণ কি করেছেন? ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দিনের নামকরণ করেছেন ইসলাম, এবং এই দিনকে পরিপূর্ণ করেছেন ওয়াহির মাধ্যমে। দিনকে কিসের মাধ্যমে পরিপূর্ণ করেছেন? ওয়াহির মাধ্যমে। আল্লাহর পক্ষ থেকে প্রথম আসা ওয়াহি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ আসা ওয়াহি হচ্ছে ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, কোরআন কারীমের সর্বশেষ ওয়াহি, সর্বশেষ অবতীর্ণকৃত আয়াত, যে সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে। পৃথিবীর এমন কোন মাখলুক নেই যে মাখলুক আল্লাহর কাছে ফিরে না যায়, অবশ্যই ফিরে যেতে হবে। যত বড় ক্ষমতাশালী মানুষ হই, যত বড় যাই হই, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এবং আল্লাহ বলছেন সুম্মা তু আপা শুনলে রাখছি মা কাসাবাত, তুমি যা কিছু অর্জন করবে সেই বিষয়টা তোমাকে দিয়ে দেওয়া হবে প্রতিদান হিসাবে। আল্লাহ আমাদেরকে সেই দিনকে ভয় করা তৌফিক দান করেন, সেদিনকে ভয় করে জীবন পরিচালনা করা তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবম হিজরি সালের জিলহজ মাসে, নবম হিজরি সালের জিলহজ মাসে আরাফাতের দিন, আরাফাতের মাঠে, আরাফাতের দিন, আরাফাতের মাঠে নবম হিজরি সালের জিলহজ মাসে 144,000 সাহাবীর সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য করছিলেন, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করলেন, সূরা মায়েদার আয়াত 3 নম্বর আয়াত, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া ফরযতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য যে দীনকে আমি মনোনয়ন করলাম ইসলাম হিসাবে তার উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ সন্তুষ্ট হয়ে যাওয়া দীন হচ্ছে ইসলাম, আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ নিয়ামত হচ্ছে ইসলাম, আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ বিধান হচ্ছে ইসলাম, আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ দিন হচ্ছে ইসলাম। এই পুরো দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত হিসেবে উল্লেখ করেছেন, আর এই পুরো হেদায়েতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান হিসেবে আখ্যায়িত করেছেন। অতএব বোঝা যাচ্ছে এই দুইটা আয়াতের মিশ্রণ, এই দুইটা আয়াতের সমন্বয় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নতুন করে কোনো দিন আসবে না, আল্লাহর পক্ষ থেকে নতুন করে কোনো নিয়ামত আসবে না, পরিপূর্ণ নিয়ামত আর আসবে না, আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো মনোনীত দিন আর আসবে না, এবং আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো ওয়াহী আর আসবে না, আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো জ্ঞান, নতুন কোনো ইলম আর আসবে না। যেই বুজুর্গ বলছেন আজকাল নতুন নতুন ইলম আমার অন্তরের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে,
সে কুফুরি করছে, সে শিরিক করছে, সে রসুলের রিসালত অস্বীকার করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত পূর্ণাঙ্গ দিনকে লক্ষ্য করে তিনি বলছেন, তারাক্তুকুম আলা বাইযা নাকিয়া লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক। মুসনাদ আহমদ এবং ইবনে মাজাহ রয়েছে হাদিসটি বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তারাক্তুকুম আলা বাইযা নাকিয়া, আমি তোমাদেরকে এমন একটি স্পষ্ট দিনের উপরে ছেড়ে যাচ্ছি, এমন একটি স্পষ্ট আলোয়ের উপরে ছেড়ে যাচ্ছি, এমন একটি স্পষ্ট আলোয়ের উপরে আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি, লাইলুহা কানহারিহা, যার রাতটাও দিনের মতো উজ্জ্বল, যার রাতটাও দিনের মতো উজ্জ্বল। যেই ব্যক্তি বলে ইসলাম বুঝবো না, যে ব্যক্তি বলে কোরআন বুঝবো না, যে ব্যক্তি বলে আমি হাদিস বুঝবো না, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াযীগু আনহা ইল্লা হালিক, এরা ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউ এ কথা বলতে পারে না। শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরাই বলে আমরা ওয়াহী বুঝবো না, শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরাই বলে আমরা কোরআন বুঝবো না, শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরাই বলে আমরা ওয়াহী বুঝবো না, শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরাই বলে আমরা রসুলের সুন্না বুঝবো না। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের কেমন একটি স্পষ্ট আলোর উপরে ছেড়ে যাচ্ছি, যেই স্পষ্ট আলোর অন্ধকারটাও দিনের আলোর চাইতে স্পষ্ট, দিনের আলোর চাইতেও স্পষ্ট, সূর্যের আলোর চাইতেও স্পষ্ট। অতএব ইসলামের অস্পষ্ট বিষয়টাও একদম স্পষ্ট, ইসলামের অস্পষ্ট বিষয়টাও একদম স্পষ্ট, সুস্পষ্ট, এমন স্পষ্ট যে সূর্যের আলোর চাইতেও স্পষ্ট হিসাবে রাসূলুল্লাহ উল্লেখ করেছেন এবং বলছেন যে এই স্পষ্ট দিন থেকে শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরাই সরে যায়, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরাই শুধুমাত্র এর মধ্যে বক্রতা খুঁজে, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তিরাই শুধুমাত্র এর মধ্যে প্রশ্ন খুঁজে, এর মধ্যে উল্টো পাল্টা করার চেষ্টা করে, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউ এ কাজটি করে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বর্ণনায় রয়েছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটি হাদিসের কিতাব কিতাবুর রিসালা, তিনি বলছেন, মৃত্যুর কয়েকদিন পূর্বে সাহাবীদেরকে বলছেন যে আমি তোমাদেরকে এমন একটা দিনের উপরে ছেড়ে যাচ্ছি, তোমাদের কাছে এমন দুটি বস্তু আমি রেখে যাচ্ছি, তোমরা যদি এটাকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে একটি হচ্ছে কিতাব আল্লাহ, আরেকটা হচ্ছে সুন্নাতি রাসূলিহি এবং আল্লাহ রাসূলের সুন্নাত। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ, সহি সুন্নাহ। আল্লাহর রাসূল বলছেন যে তোমরা যদি এই দুটিকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। উম্মতের পথভ্রষ্ট হওয়ার কারণ হচ্ছে উম্মত কিতাব আল্লাহ এবং সুন্নাতে রাসূলকে ছেড়ে দিয়েছে, উম্মত কিতাব আল্লাহ এবং সুন্নাতে রাসূলের জ্ঞান অর্জন করাকে বন্ধ করে দিয়েছে, উম্মত ওয়াহির জ্ঞানকে বর্জন করেছে, উম্মত ওয়াহির জ্ঞানের দিকে আসাকে বন্ধ করে দিয়েছে। এই কারণেই উম্মত পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটি রয়েছে মুয়াত্তায় মালিকে, তিরমিজিতে আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের জন্য এমন একটি বিষয়কে ছেড়ে যাচ্ছি যাকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, এবং তোমরা তাকে আঁকড়ে ধরো তোমাদের মাড়ির দাঁত দিয়ে, আব্দু আলাইহা বিন নাওয়াজিজ, এই নাওয়াজের দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে তোমরা তাকে শক্ত মজবুত ভাবে আঁকড়ে ধরো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সব কিছুর বর্ণনা দিয়েছেন, সব কিছুর বর্ণনা তিনি কোরআনুল কারীমে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম আয়াত নাম্বার 38, তিনি বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ তাআলা কিতাবের মধ্যে কোনো কিছুকেই ছাড়েননি, কোনো কিছুকেই বাদ দেননি। আল্লাহ তাআলা সব কিছুর বিস্তারিত বর্ণনা দিয়েছেন, তিনি বলছেন সূরা নাহাল আয়াত নাম্বার 99, তিনি বলছেন, ওনাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আপনার উপরে কিতাবকে অবতীর্ণ করেছি যার মধ্যে সব কিছুর বিস্তারিত বর্ণনা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর আয়াত নাম্বার 7, তিনি বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল তোমাদেরকে যে বিষয়ে আদেশ করেন তোমরা সেই বিষয়কে গ্রহণ করো, যাকে তোমরা তিনি যা নিষেধ করেন তোমরা তাকে বর্জন করো।
আল্লাহর রসুলের পক্ষ থেকে আসা আদেশ এবং নিষেধ, এটি আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ এবং নিষেধ, আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ ওয়াহির দিকে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যাবর্তন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ওয়াহির ভিত্তিতে জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ওয়াহির ভিত্তিতে দুনিয়া পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ওয়াহির ভিত্তিতে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ওয়াহির ভিত্তিতে দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের এই সমাজে ওয়াহির বাতাসকে আবার চালু করে দেন। আল্লাহ আমাদের এই সমাজে ওয়াহির শিক্ষাকে আবার চালু করে দেন। আমরা আমাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততি সবাইকে ওয়াহির শিক্ষা দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়াহির ভিত্তিতে আল্লাহ আমাদেরকে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়াহির দিকে প্রত্যাবর্তন করার তৌফিক দান করেন। সকল প্রকার শিক্ষাকে ওয়াহির শিক্ষা দ্বারা আমরা পরিবর্তন করে নিতে পারি, রূপান্তর করে নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের দাওয়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের এই দাওয়াতকে কবুল করে নেন। আল্লাহ আমাদের এই প্রচেষ্টার মধ্যে যতটুকু ত্রুটি আছে ত্রুটিটুকুকে মওকুফ করে দেন। আল্লাহ আমাদেরকে ত্রুটিমুক্ত ইসলাম মানার তৌফিক দান করেন। সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।